हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के एक नतून सेशन निये चले WBPSC जूनियर इंजीनियर 2016 जे पेपरटा छिलो सेटा निये आज के डिसकस करब। तो कोनो किछु बलार आगे चलो स्टार्ट कर दी आज के पेपर। क्वेश्चन नम्बर 1 दिए आमरा शुरू करछि। द हरिजेंटल एंगल बिटवीन ट्रू मेरिडियन एंड मैगनेटिक मेरिडियन एट ए प्लेस इज कल्ड। तो देखो, ट्रु मेरिडियन और मैगनेटिक मेरिडियन एक जैगा, तर मध्य जो हरिजेंटल अंगेलटा थे से बला है सेटाई जिज्ञेस करा हे। तो क्वेश्चन प्रिभिया इयर पेपरगुलोते बहु बार कर किचु जैगाते हरिजेंटल ना बोले शुधुमात्र अंगेल बला छिलो, सेखानेओ आमरा हरिजेंटल अंगेल कन्सिडर करे करेछिलाम। तो एखाने करेक्ट आंसर कोनटा हये जाबे तोमरा अलरेडी जानो, करेक्ट आंसर हये जाबे अपशन बी डेक्लिनेशन। और जदि तोमादेर वर्टिकल बोलतो ताहले सेटा करेक्ट आंसर हये जेतो हच्छे डीप। चलो नेक्स्ट हमें क्वेश्चन नम्बर 2 এর দিকে এগোচ্ছি। द क्रशिंग स्ट्रेंथ अफ फर्स्ट क्लस ब्रिक शुड नट बी लेस दैन। तो देखो फर्स्ट क्लस ब्रिक जो थे यहां बहुबार करी। देखो क्वेश्चनगुलो क्योंकि रिपीट हो क्वेश्चनगुलो इम्पर्टेंट से निश्चय बुझते पो। तो फर्स्ट क्लस ब्रिक जो थे तर क्रशिंग स्ट्रेंथ कत थे कतर थे कम हवा चलो ना, 5 N/mm², 10 N/mm², 15 ना कि 7.5। तो देखो यार करेक्ट आंसर कोनटा हबे तुम्हारा निश्चय जानो जे आमादेर आमरा जानी जे फर्स्ट क्लास ब्रिक जो था 10.5 N/mm² एटार क्रशिंग स्ट्रेंथ है, ताले एटा करेक्ट आंसर हो जाबे होच्छे ऑप्शन बी। 10 এর থেকে কম কিন্তু কোনোভাবেই ক্রাশিং স্ট্রেংথ হওয়া চলবে না। তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি তোমরা আমার প্রিভিয়াস ইয়ার সেশনগুলো দেখে থাকো, প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চন পেপারগুলো আছে সেগুলো যদি দেখে থাকো তাহলে জানাতে অবশ্যই পারবে। সেটা হচ্ছে যে আমাদের যে বার্নড ক্লে ব্রিক থাকে তার ক্রাশিং স্ট্রেংথ কত থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো নেক্সট আমরা কোয়েশ্চন নাম্বার 3 এর দিকে এগোচ্ছি। ইফ এল ইজ দ্য পেরিমিটার অফ এ ক্লোজ ট্র্যাভার্স, ডেল্টা ডি ইজ দ্য ক্লোজিং এরর ইন ডিপার্চার, দ্য কারেকশন ফর দ্য ডিপার্চার অফ এ ট্র্যাভার্স সাইড অফ লেন্থ এল অ্যাকর্ডিং টু বাউডিটস রুল। তো দেখো বাউডিটস রুল যেটা থাকে, যেটা আমরা ক্লোজিং এররকে অ্যাডজাস্ট করার জন্য ব্যবহার করে থাকি, সেখানে ডেল্টা ডি যেটা আছে সেটা হচ্ছে ক্লোজিং এরর। তাহলে ডিপার্চার কারেকশন যদি এল হয়ে যায়, মানে ট্র্যাভার্সটার সাইড প্রত্যেকটা সাইড যদি এল থাকে এবং তার যে ক্লোজিং এরর ডেল্টা থাকে, তাহলে বাউডিটস রুল অনুযায়ী আমরা কারেকশনটা কত হয় সেটাই জিজ্ঞেস করেছে। তো এখানে কারেক্ট আনসার কোনটা হবে, কারেক্ট আনসার হয়ে যাবে ডেল্টা ডি ইন্টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ক্যাপিটাল এলটা কি? ক্যাপিটাল এলটা হচ্ছে পেরিমিটার। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চলো নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এর দিকে এগোচ্ছি। দ্য ভেলোসিটি অফ এ পার্শিয়াল ফ্লো ইন আ সিভার লাইন উইল বি ইকুয়াল টু দ্য ভেলোসিটি ইন ফুল কন্ডিশন ইফ দ্য ডেপথ অফ ফ্লো ইন সিভার লাইন ইকুয়ালস টু। তো বলেছে যে পার্শিয়াল ফ্লো যেটা থাকবে যে কোনো সিওয়ার লাইনে, যে পার্শিয়াল ফ্লো থাকবে তার যে ভেলোসিটিটা থাকবে সেটা ফুল কন্ডিশনের ভেলোসিটির সাথে ইকুয়াল কখন হবে, মানে ডেপথ অফ ফ্লো কত হলে সেটা ইকুয়াল হবে সেটাই জিজ্ঞেস করছে। 80%, 50%, 67% নাকি 75%। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন বি 50%। যখন ডেপথটা হাফ হয়ে যায়, মানে ডেপথটা D/2 হয়ে যায়, তখন মনে রাখবে যে পার্শিয়াল ফ্লোর ক্ষেত্রে ভেলোসিটিটা ফুল কন্ডিশনের সাথে ইকুয়াল হয়ে যায়। চলো নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 5 এর দিকে এগোচ্ছি। Which type of bonding of brick wall is unsuitable for wall of thickness less than 1.5 bricks অথবা 1.5 bricks যেটা আমরা বলে থাকি নর্মালি, যে ব্রিক ওয়াল যেটা থাকবে তার বন্ডিং এর ক্ষেত্রে 1.5 bricks এর থেকে কম হলে কোন বন্ডটা আমরা করতে পারবো না বা কোনটা আনসুইটেবল সেটাই জিজ্ঞেস করেছে এখানে। ইংলিশ সিঙ্গেল ফ্লেমিশ, রেকিং নাকি ডাবল ফ্লেমিশ। তো এখানে কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন বি সিঙ্গেল ফ্লেমিশ বন্ড। আমরা কিন্তু সিঙ্গেল ফ্লেমিশ বন্ড, যদি 1.5 ব্রিক্সের কম থাকে ওয়াল থিকনেস তাহলে কিন্তু আমরা সিঙ্গেল ফ্লেমিশ বন্ড করতে পারবো না। চলো নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 6 এর দিকে এগোচ্ছি। দ্য এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বিটুইন আউটার ফেসেস অফ এ ওয়াল ইজ নোন অ্যাজ। তো এই যে আউটার ফেসেস যেটা দেয়ালের থাকে সেখানে যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা তৈরি করে সেটাকে কি বলা হয়, টার্ন, জাংশন, কোয়েন নাকি হেডার। কারেক্ট আনসার কোনটা হবে এটা তো তোমরা জানো, আমরা অনেকবার করেছি এটা, এই কারেকশনটা আমরা অনেকবার করেছি এবং এই কোয়েশ্চেনটাও বিভিন্নবার ডিসকাস করেছি। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন বি, সেটা হচ্ছে জাংশন, অপশন সি সেটা হচ্ছে কোয়েন। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। চলো নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 7 এর দিকে এগোচ্ছি। দ্য স্লোপ অফ ই লগ পি কার্ভ ফর এ সয়েল মাস গিভস। দেখো প্রতিটা কোয়েশ্চেনে আমাদের চেনা কোয়েশ্চেন, এবার আমরা বুঝতে পারছি যে প্রিপারেশনটা কতটা হয়েছে, তোমরা নিজেরাও অ্যাসেস করতে পারবে। তো এখানে দেখো ই লগ পি যে কার্ভটা যেটা আমরা ব্যবহার করে থাকি সয়েলের ক্ষেত্রে, সেটা অ্যাকচুয়ালি স্লোপ, তার যে স্লোপ যেটা থাকে সেটা কি প্রোভাইড করে সেটাই জিজ্ঞেস করেছে। কোএফিশিয়েন্ট অফ পারমিয়েবিলিটি, কম্প্রেশন ইন্ডেক্স, কোএফিশিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি MV নাকি কোএফিশিয়েন্ট অফ কনসোলিডেশন CV। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন বি, কম্প্রেশন ইন্ডেক্স CC হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার, অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 8 এর দিকে এগোচ্ছি। ডিউ টু অ্যাটাক অফ ড্রাই রট দ্য টিম্বার। তো ড্রাই রট হলে
টিম্বারের ওপরে কী চেঞ্জ আসে বা টিম্বারের মধ্যে কী চেঞ্জ আসে সেটাই জিজ্ঞেস করছে। ক্র্যাক, শ্রিঙ্কস, ক্রাম্বলস নাকি রিডিউসেস টু পাউডার? তো দেখো, ড্রাই রট কেন হয় এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ড্রাই রট কোন কারণের জন্য হচ্ছে বা ড্রাই রট জিনিসটা কী বা ওয়েট রট কেন হচ্ছে এই জিনিসটা তোমরা আমাকে এই দুটো জিনিস অবশ্যই কমেন্ট করে জানিও। তো ড্রাই রটের কারণে টিম্বারটার মধ্যে কী চেঞ্জ আসে? তো দেখো, ড্রাই রট হলে টিম্বারটা কী হয়ে যায়, পাউডার ফর্মে গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে আসতে থাকে। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, রিডিউসেস টু পাউডার। চলো কোয়েশ্চেন নাম্বার 9 দিকে এগোচ্ছি। ইন আ লোডেড বিম দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার অকার্স অ্যাট এ সেকশন ওয়ের। দেখো, এই কোয়েশ্চেনটা নিয়ে আমরা বহুবার ডিসকাস করেছি এবং একটা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার কখন হবে, তখনই হবে যখন বেন্ডিং মোমেন্টটা কী হবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট যে পয়েন্টে জিরো সেটাই হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 10 দিকে এগোচ্ছি। ইরিগেশন ক্যানেলস আর জেনারেলি অ্যালাইন্ড অ্যালং, ইরিগেশন ক্যানেলস কোথায় থাকে, ভ্যালি লাইন, কন্ট্রোল লাইন, স্ট্রেট লাইন নাকি রিজ লাইন? তো এখানে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, রিজ লাইনের ওপরে থাকে হচ্ছে আমাদের ইরিগেশন ক্যানেল। চলো কোয়েশ্চেন নাম্বার 11 কী বলছে দেখে নিই। অ্যাকর্ডিং টু লেসি, ডেপথ অফ স্কাওয়ার ইন আ রিভার ডিপেন্ডস আপন দ্য স্ট্রেটনেস অফ দ্য রিজ। ইফ ডি ইজ দ্য ডেপথ অফ স্কাওয়ার ইন রিজাইন ফ্লো ইন আ রাইট অ্যাঙ্গেল বেন্ড, ইট ইজ। আচ্ছা, ডেপথ যেটা বলেছে, যে স্কাওয়ার ডেপথ যেটা থাকে, সেই স্কাওয়ার ডেপথটা নর্মাল যদি রাইট অ্যাঙ্গেল বেন্ড হয়ে যায় তখন সেই স্কাওয়ার ডেপথটা কত হয়ে যায় বা কী চেঞ্জ আছে সেটাই জিজ্ঞেস করেছে। যেটা হচ্ছে 1.25D হবে নাকি 1.75D হবে নাকি 2D হবে নাকি 1.5D। তো এখানে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশন সি, যেটা হচ্ছে কিনা 2D। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 12 দিকে এগোচ্ছি। ইন চেন সার্ভে টাই লাইনস আর প্রাইমারিলি প্রোভাইডেড। দেখো, টাই লাইনস কেন প্রোভাইড করা হয়, এটার উপরে দু ধরনের কোয়েশ্চেন হয়। একটাতে যেরকম থাকে যে টাই লাইনসটা হচ্ছে ইন্টেরিয়ার ডিটেলসকে লোকেট করার জন্য, মানে অ্যাকচুয়ালি অফসেটকে নেওয়ার জন্য। তো এখানে দেখো কী কী লেখা আছে, টু চেক দ্য অ্যাকিউরেসি অফ দ্য সার্ভে, টু টেক অফসেটস ফর ডিটেল সার্ভে, টু ইনক্রিজ দ্য নাম্বার অফ চেন লাইন্স, টু অ্যাভয়েড লং অফসেটস ফ্রম চেন লাইন্স। তো দেখো, অফসেটস তো নর্মালি নেওয়া যেতে পারে, তার জন্য টাই লাইন্সের কোনো প্রয়োজন নেই, কিন্তু যখন লং অফসেট থাকে সেই লং অফসেটটাকে আমরা কখনোই নিতে চাইবো না, বা লং অফসেট হলে সেটা অনেকটা সমস্যা ক্রিয়েট করবে, সেই জন্য সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা টাই লাইনটাকে ব্যবহার করি। অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 13 দিকে এগোচ্ছি। দ্য স্লাম্প রেকমেন্ডেড ফর বিমস অ্যান্ড স্ল্যাব ইজ। হ্যাঁ, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং কোয়েশ্চেনটাতে অপশানসগুলো দেখো, পেপারে যে অপশানসগুলো দিয়েছিলো সেটাও একটু কনফিউজিং। যেটা হচ্ছে 20-50, 75-100, 40-120 নাকি 50-75। তো দেখো, কিছু কিছু বুকস যেটা আছে সেই বুকসে মেনশন করা আছে 30-125 mm এর মধ্যে আমাদের স্লাম্পটা থাকে। ঠিক আছে, 30-125 mm। এবার কোথাও কোথাও বলা আছে আবার 50-, মানে যেটা বলছে 25-75 স্ল্যাবের জন্য হয়, হ্যাঁ এটা বলে দিয়েছে। আর যদি হেভিলি রেনফোর্স সেকশন থাকে, কোথাও কোথাও বলেছে যে হেভিলি রেনফোর্স সেকশনের জন্য স্লাম্পটা থাকে হচ্ছে 50-100 mm এর মধ্যে। ঠিক আছে, তো দেখো, আমরা হেভিলি রেনফোর্স সেকশন তো বিমস আর স্ল্যাবস নয়। এবার 30-125 যেহেতু আমরা স্ট্যান্ডার্ড বইতে আমরা পেয়েছি অলরেডি, তাহলে এখানে সব থেকে নিয়ারেস্ট অপশন আমি দেখতে পাচ্ছি 40-120 mm। অপশন সি আমার মনে হচ্ছে কারেক্ট আনসার হবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনটা হতে পারে, বাট সি হওয়ার চান্সেস আর মোর। ঠিক আছে, 40-120 পুরোটাই কভার আপ করছে, 25-75 কভার আপ করছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 14 দেখবো কী বলছে। দ্য মেইন ফাংশন অফ এ ডাইভার্সন হেডওয়ার্কস অফ এ ক্যানেল ফ্রম আ রিভার ইজ। তো বলছে যে একটা ডাইভার্সন হেডওয়ার্ক যেটা থাকে, তোমরা নিশ্চয়ই জানো, পড়েওছো ব্যারেজ যেটা আমরা পড়ে থাকি, বা যেটা যে কোনো নদীর জলকে ডাইভার্ট করে দেয়। ডাইভার্সন হেডওয়ার্কস একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা ডাইভার্সন হেডওয়ার্কসটা বাংলাতে সুন্দরভাবে শুনতে চাও কিনা বা এক্সপ্লেনেশন চাও কিনা। যদি চাও তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো ওটার উপরে একটা ভিডিও তৈরি করার। ঠিক আছে, তো ডাইভার্সন হেডওয়ার্কসের মেন ফাংশন তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, টু রিমুভ সিল্ট, টু কন্ট্রোল ফ্লাডস, টু স্টোর ওয়াটার নাকি টু রেজ দ্য ওয়াটার লেভেল। তো দেখো, এই কোয়েশ্চেনটা কমন, তো এখানে আমরা জানি যে কোনটা কারেক্ট আনসার হবে। কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন ডি, টু রেজ দ্য ওয়াটার লেভেল, জলের লেভেলটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ এই জলটাকে আমরা ক্যানেলের মধ্যে নিয়ে গিয়ে বিভিন্ন রকম পারপাসের জন্য ইউজ করবো, যেরকম ইরিগেশন পারপাস, ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই, এই সমস্ত কিছুর জন্য কিন্তু আমরা ডাইভার্সন হেডওয়ার্কসে জলটাকে ব্যবহার করব। চলো নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 15 দেখে নেবো কী বলছে। ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস অফ আ প্রজেক্ট আর শোন অন বার চার্টস বাই। ঠিক আছে, বার চার্টসের মাধ্যমে দেখো, পার্টসিপিএমের বিভিন্ন কোয়েশ্চেন আমরা করেছি, তিন চার ধরনের কোয়েশ্চেন করেছি, যেরকম গ্যান্ট চার্টস কী হয়। ঠিক আছে, তারপরে এই এইগুলো যেগুলো থাকে সেই গ্যান্ট চার্টসটা কী রিপ্রেজেন্ট করে, এইগুলো সমস্ত আমরা অলরেডি করেছি।
ক্রিটিক্যাল পাথ এটাও করেছি, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে বিভিন্ন অ্যাক্টিভিটি একটা প্রজেক্টের বার চার্টের মাধ্যমে কোন সাইড বা কোন টাইপের লাইন রিপ্রেজেন্ট করে, ভার্টিক্যাল, হরাইজেন্টাল, ডট নাকি ক্রস। তো এটার কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, ভার্টিক্যাল লাইন্সের মাধ্যমে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিকে রিপ্রেজেন্ট করা হয়। চলো কোয়েশ্চেন নাম্বার 16 দিকে এগোচ্ছি। দ্য বিয়ারিংস অফ লাইন এ বি অ্যান্ড বি সি আর মেজার্ড অ্যাজ 146°30' অ্যান্ড 68°30'। ইনক্লুডেড অ্যাঙ্গেল এ বি সি ইজ রেকর্ডেড আস। দেখো ইনক্লুডেড অ্যাঙ্গেলের একটা কোয়েশ্চেন তো খুব কমন আছে, যেটা 160°, তোমরা জানো ওটার আনসার। ঠিক আছে, আমরা এটা একটু ডিটেলসে করবো যাতে অনেকের সমস্যা হয়ে থাকে, তো আমরা এটা একটু ডিটেলসে করি। দেখো প্রথমে আমরা এ বিকে মেজার করবো। দেখো যদি আমরা এখানে এ বিকে নিই, ঠিক আছে, তো এ বি বলে দিয়েছে যে 146°30' আছে। তো এখানে আমরা ড্র করছি, সাপোজ ধরো এটা যদি এ বি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 146°30'। ঠিক আছে, এবার ধরো সাপোজ কী বলেছে, বি সি যেটা আছে বিসিটা আবার বলে দিয়েছে 68°, তার মানে এইভাবে যাবে 68°টা। তো এখানে যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে ধরে নিই তাহলে এটা অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 68°30'। এবার দেখো এদের দুজনের মধ্যে ইনক্লুডেড অ্যাঙ্গেল, তার মানে এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি ব্যাক বিয়ারিং অফ এ বিটাকে বের করে নিতে পারি, সেটাকে 360 থেকে বাদ দিয়ে দিতে পারি এবং এর সাথে যোগ করে দিতে পারি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। অনেকে অনেক রকম পদ্ধতি মানে তোমরা অ্যাডপ্ট করতে পারো। আমার যেটা সবথেকে সোজা মনে হয় সেটা হচ্ছে ড্রয়িংটা করে। ড্রয়িংটা করলে কী হয়, চোখের সামনে পিকচারটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। তো প্রথমে ব্যাক বিয়ারিং, দেখো এটা 180 থেকে কম আছে, তাহলে 180-র সাথে এটাকে যোগ করে দাও ফার্স্টে, 146°30'। একটু লেন্দি প্রসেসে করি আমি, কিন্তু ভুল হওয়ার চান্সটা খুবই কম থাকে তাতে। 30 মিনিট থাকবে এটা, এটা 6°, তো এখানে চলে আসবে হচ্ছে তোমাদের 326°30'। ঠিক আছে, এটা নর্মালি চলে আসবে 326°30'। এবার এটাকে 360 থেকে বাদ দাও যদি, তাহলে তোমরা পেয়ে যাবে হচ্ছে 326°30'কে যদি বাদ দাও তাহলে তোমার চলে আসবে হচ্ছে 33°30'। সিম্পল জিনিস, যেটা যে জিনিসটা চলে আসবে সেটা 33°30'। এবার এই জিনিসটাকে তোমরা নর্মালি 33°টাকে 68°30'এর সাথে তোমরা যোগ করে দাও, বাস এইটা যদি করে ফেলতে পারো তাহলেই দেখবে আনসার চলে আসছে। আনসার কত আসবে এখানে দেখবে, 30 মিনিট 30 মিনিট, এটা চলে আসবে হচ্ছে 102°। ঠিক আছে, 102° হবে কারেক্ট আনসার, অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 17 দিকে এগোবো। দ্য পার্সেন্টেজ অফ রেনফোর্সমেন্ট ইন কেস অফ স্ল্যাবস ওয়েন টর্চ স্টিল আর ইউজড ইজ নট লেস দ্যান। তো দেখো যদি এইচ ওয়াই এস টি অথবা টর্চ স্টিল, অনেক জায়গায় এইচ ওয়াই এস টিও মেনশন থাকে, তো সেক্ষেত্রে স্ল্যাবসের ক্ষেত্রে আমাদের কত পার্সেন্ট ব্যবহার হয় সেটা হচ্ছে 0.12% রেনফোর্সমেন্ট ব্যবহার হয়, আর 0.15 যেটা সেটা হচ্ছে এম এস বার যখন ইউজ করবো তখন 0.15% মিনিমাম থাকতেই হবে। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 18 কী বলছে দেখে নেবো। ওয়েন আ ক্যানেল ইজ ক্যারেড ওভার এ ন্যাচারাল ড্রেনেজ দ্য স্ট্রাকচার প্রোভাইডেড ইজ নোন অ্যাজ। তো দেখো একটা ক্যানেল যখন একটা ড্রেনের ওপর দিয়ে যায়, নর্মালি দু ধরনের স্ট্রাকচার হয়। একটা ক্যানেল ড্রেনের ওপর দিয়ে গেলে এইচ এফ এল এর একটা ব্যাপার থেকে যায়, তো সেখানে আমাদের এখানে নর্মালি যখন কিছু মেনশন করেনি তাহলে আনসারটা খুবই ইজি, সেটা হচ্ছে অ্যাকুইডাক্ট, অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 19 কী বলছে দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 19 দেখে নেবো। দ্য পার্সেন্টেজ অফ অ্যালুমিনা ইন আ গুড ব্রিক আর্থ লাইজ বিটুইন। কোয়েশ্চেনটা নিয়ে অনেকবার ডিসকাস করেছি, সেটা হচ্ছে যে সিলিকা হচ্ছে 50-60%, মনে রেখো সবসময়, আর অ্যালুমিনা হচ্ছে 20-30%। ঠিক আছে, তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 20 কী বলছে দেখে নেবো। জিপসাম ইজ অ্যাডেড ডিউরিং গ্রাইন্ডিং অপারেশন অফ সিমেন্ট প্রোডাকশন টু ফেসিলিটেট। জিপসাম কেন যোগ হয়, তো অবশ্যই এটা খুব ইজি কোয়েশ্চেন। তোমরা জানো যে জিপসাম একটা রিটার্ডার, কয়েকটা অ্যাক্সিলারেটারের নাম অবশ্যই বলিও, ক্যালসিয়াম ক্লোরাইড বাদ দিয়ে মেনশন করো কমেন্টে। ক্যালসিয়াম ক্লোরাইডটা আমি বলে দিলাম, ক্যালসিয়াম ক্লোরাইড বাদ দিয়ে আরও অ্যাক্সিলারেটারের নাম তোমরা আমাকে জানিও কমেন্ট করে। তাহলে জিপসামের কাজটা কি, কম্প্রেসিভ স্ট্রেংথের সাথে কোনো সম্পর্ক নেই, ডিলে ইন সেটিং অ্যাকশন, ডিলে মানে হচ্ছে রিটার্ডার, তাহলে অবশ্যই অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 21 কী বলছে দেখে নেবো। 5 day 20° centigrade বিওডি ইকুয়াল টু। হ্যাঁ, এখানে একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা যাই, সেই ফর্মুলাটা আমরা দেখে নেবো যে সেই ফর্মুলাটা কী। ঠিক আছে, তাহলে 5 day বিওডি মানে ফর্মুলা হচ্ছে বিওডি সমান, খুব ইজি একটা ফর্মুলা এবং এটা অনেক জায়গাতে দেখতেও পাবে। তোমরা যদি নর্মালি সিভেজ ট্রিটমেন্ট পড়ো তাহলে এই ফর্মুলাটা পাবে, 1 - 10^-KDT। ঠিক আছে, এবার দেখো এখানে অলরেডি বলে দিয়েছে, সো কেটি ইকুয়াল টু K20 × 1.047 টু দি পাওয়ার T-20।
ঠিক আছে, এটা তো ইজি, টি মাইনাস 20। তাহলে এটা যদি ক্যালকুলেট করো, হিসেব করো, তাহলে দেখতে পাবে যে 5 ডে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে যা বিওডি আসে, আর 3 দিনে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে একই বিওডি আসে। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 22 কী বলছে দেখে নেবো। ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন এক্সপ্যানশন জয়েন্টস ইন স্ট্রাকচার্স অ্যাজ পার আইএস কোড। ভালো কোয়েশ্চেন, এক্সপ্যানশন জয়েন্টসের মধ্যে ম্যাক্সিমাম কতটা ডিস্টেন্স রাখতে হবে আইএস কোড অনুযায়ী, সেটাই জিজ্ঞেস করেছে। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে 45 মিটার। কোয়েশ্চেন নাম্বার 23 এর দিকে আমরা এগোবো। আ বিম অফ লেন্থ এল ইজ স্পিনড অ্যাট বোথ এন্ডস অ্যান্ড ইজ সাবজেক্টেড টু কনসেন্ট্রেটেড বেন্ডিং কাপেল অফ মোমেন্ট এম অ্যাট ইটস সেন্টার। তো দেখো, আমরা একটা সিম্পলি সাপোর্টেড পিন্ড যেহেতু বলেছে, তাই আমরা বলতে পারি তো এরকম একটা বিম যদি থাকে, সিম্পলি সাপোর্টেড বিম, কনসেন্ট্রেটেড বেন্ডিং কাপেল এম মোমেন্ট বা কাপেল এম যেটা আছে সেটা, তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হবে বিমের মধ্যে, তাহলে হিসেব যদি করো তোমরা দেখতে পাবে যে এটাতে নর্মালি যদি হিসেবটা করো তাহলে সিম্পল কি হবে, আর বি ইজ ইকুয়াল টু, যেটা আমরা আর এ আর বি, যদি এটাকে আমরা আর এ ধরি তাহলে এটা অবশ্যই আর বি হবে, তাহলে আর বি ইজ ইকুয়াল টু এম বাই এল হয়ে যায়, ঠিক আছে। আর আর এ ইজ ইকুয়াল টু কী হবে, মাইনাস এম বাই এল। এবার যদি মোমেন্ট অ্যাবাউট তোমরা মোমেন্ট অ্যাবাউট এ নাও, তাহলে দেখতে পাবে যে আর বি ইন্টু এল বাই টু, সিম্পল হিসেবটা করবে, আর বি ইন্টু এল বাই টু ইজ ইকুয়াল টু এম বাই এল ইন্টু এল বাই টু, আর বি ইকুয়াল টু এম বাই এল আমরা জানি, তাহলে এটা দেখতে পাবে হচ্ছে এম বাই টু চলে আসবে কারেক্ট আনসার। আর আর এ যেটা আসবে সেটা হচ্ছে অন্য চলে আসবে, তাহলে ম্যাক্সিমাম সেন্টারে যেটা আসবে সেটা কিন্তু অবশ্যই এম বাই টু, সরি সেটা আসবে হচ্ছে এম, ঠিক আছে, এম বাই টু, এম বাই টু হিসেবে ভাগ হয়ে যাচ্ছে। চলো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 24 এর দিকে এগোবো। ফর ওয়াল কলামস অ্যান্ড ভার্টিক্যাল ফেসেস অফ অল স্ট্রাকচারাল মেম্বার্স ফর্মওয়ার্ক ইজ জেনারেলি রিমুভড আফটার। তো দেখো, একটা জিনিস বলে দিই, এটা কিন্তু আইএস 456-এ খুব ভালোভাবে বলা আছে। আইএস 456 2000 খুললেই তোমরা প্রথম দিকেই একদম পেয়ে যাবে মেটেরিয়াল স্পেসিফিকেশানে যে ওয়ালস কলামস এবং ভার্টিক্যাল ফেসেস যেগুলো থাকে, তো ফর্মওয়ার্কটা রিমুভ করা কতদিন পরে হয় সেটা হচ্ছে বলা আছে যে 24 থেকে 48 ঘন্টা পরে কিন্তু হয়। তাহলে একদিন পরেও তুমি রিমুভ করতে পারো ডিপেন্ডিং অন সাইট কন্ডিশনস। তো এখানে যেহেতু ওরকম কোনো অপশান দেয়নি, তাই অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 25 এর দিকে এগোবো। দ্য র্যাপড স্ল্যাব ইজ প্রজেক্টেড বিয়ন্ড দ্য আউটার ওয়ালস অফ দ্য স্ট্রাকচার বাই। এই যে র্যাপড স্ল্যাব, যেটা কিন্তু আউটার ওয়ালসের বাইরেও প্রজেক্টেড থাকে এবং কতটা প্রজেক্টেড থাকে সেটাই জিজ্ঞেস করেছে, তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন সি, 30 থেকে 45 সেন্টিমিটার অবধি প্রজেক্টেড থাকবে হচ্ছে র্যাপড স্ল্যাব। মাথায় রেখো, কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 26 এর দিকে এগোবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 26 কী বলছে দেখে নেবো। দ্য অবজেক্ট ইফ অফ প্রোভাইডিং আ ট্রানজিশন কার্ভ অন দ্য অ্যাপ্রোচ অফ হরাইজেন্টাল কার্ভ। তো আমরা জানি যে প্রত্যেকেই যে আমরা ট্রানজিশন কার্ভের মানে ট্রানজিশন কার্ভটা কোথায় দিই, হরাইজেন্টাল কার্ভের অ্যাপ্রোচে দিই, কিন্তু কেন দিই সেটাই জিজ্ঞেস করছে। রিডিউস দ্য জার্ক টু অ্যালাওয়েবল লেভেলস, ইনক্রিজ দ্য জার্ক। অবশ্যই জার্ককে ইনক্রিজ করার জন্য নিশ্চয়ই আলাদা করে কিছু করার চেষ্টা করবো না, আমরা সবসময় চাইবো যে আমাদের ভেহিকেল সেফ থাকুক। তো এখানে কারেক্ট আনসার কোনটা হবে, কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশানে রিডিউস দ্য জার্ক টু অ্যালাওয়েবল লেভেলস। চলো কোয়েশ্চেন নাম্বার 27 এর দিকে এগোচ্ছি। দ্য রেট অফ অ্যাকুমুলেশন অফ স্লাজ ইন আ সেপটিক ট্যাঙ্ক ইজ রেকমেন্ডেড অ্যাজ। স্লাজ যেটা থাকবে সেটা সেপটিক ট্যাঙ্কে কত রেটে অ্যাকুমুলেট করার মানে কত রেটে অ্যাকুমুলেট করে থাকে সেটা কি আনসার হয়ে যাবে কারেক্ট, 25 লিটার্স পার পার্সন পার মান্থ নাকি 30 লিটার্স পার পার্সন পার ইয়ার, 30 লিটার্স পার পার্সন পার ইয়ার নাকি 25 লিটার্স পার পার্সন পার ডে। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন এ, 25 লিটার পার পার্সন পার মান্থ, এক মান্থে 25 লিটার একটা পার্সনের জন্য রেকমেন্ড করা আছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28 কী বলছে দেখবো। ডাইমেনশনস অফ এ রেক্ট্যাঙ্গুলার সেটেলিং ট্যাঙ্ক লেন্থ 24 মিটার, উইথ 6 মিটার, ডেপথ 3 মিটার, ইফ 2 আওয়ার ডিটেনশন পিরিয়ড ফর ট্যাঙ্কস ইজ রেকমেন্ডেড, দ্য রেট অফ ফ্লো অফ সিভেজ পার আওয়ার, প্রতি ঘন্টায় সিভেজের যে ফ্লো রেট সেটা জিজ্ঞেস করেছে। তো দেখো, আমরা অলরেডি জানি ফর্মুলা হচ্ছে BLH বাই কিউ, ঠিক আছে, নিশ্চয়ই জানো যে ডিটেনশন পিরিয়ডের ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এখানে BLH মানে বুঝতেই পারছো 6 24 3 মানে 24 ইন্টু 6 ইন্টু 3, আর যেহেতু ডিটেনশন পিরিয়ড মানে রেট অফ ফ্লো যেটা থাকবে মানে এটা হচ্ছে ডিটেনশন টাইমের ফর্মুলা, এবার যদি কিউটাকে এদিকে পাঠাই তাহলে অবভিয়াসলি ডিটেনশন টাইমটাকে দিয়ে আমরা ভাগ করব, তাহলে 2 দিয়ে ভাগ করব। ক্যালকুলেট যদি করো তাহলে দেখতে পাবে যে কারেক্ট আনসার চলে আসছে অপশন ডি, 216 কিউবিক মিটার, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 29 দিকে আমরা এগোবো। কোয়েশ্চেন নাম্বার 29 কী বলছে, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ এ সয়েল ইজ 300 কিলোনিউটন পার মিটার স্কোয়ার।
আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বলে দিয়েছে 300 kN/m². ঠিক আছে, ডেপথ অফ ফাউন্ডেশন 1 মিটার অ্যান্ড ইউনিট ওয়েট অফ সয়েল হচ্ছে 20, চুজেন দ্য ফ্যাক্টর অফ সেফটি অ্যাজ 2.5, নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, তার মানে কোন ফর্মুলাটা বলেছে নেট সেফ, ভালো করে বুঝবে এগুলো নেট সেফ কোনটাকে বলে, আলটিমেট কোনটাকে বলে, একটু থিওরিটিক্যাল ডিটেলসটা পড়ে নেবে, সুবিধা হবে। কিউএনএস নেট সেফটা আমরা অবশ্যই জানি, যে কিউ আলটিমেট যেটা থাকে, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি মাইনাস, অবশ্যই জানো নিশ্চয়ই, গামা ডিএফ মাইনাস গামা ডিএফ। ঠিক আছে, তাহলে ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি। এবার ফ্যাক্টর অফ সেফটিটা আড়াই বলে দিয়েছে, তাহলে কিউ আলটিমেট হচ্ছে 300 মাইনাস গামা, তো অলরেডি জানো যেটা হচ্ছে কি না 20 গিভেন আছে, আর তার সাথে ডেপথ অফ ফুটিং কী আছে 1 মিটার, ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 2.5 মিটার। তাহলে এটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখতে পাবে যে কারেক্ট আনসার 112.5-এর আশেপাশে আসছে, তাহলে এখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 30 কী বলছে আমরা দেখে নেবো, চলো। টু পিপল ওয়েইং ডাব্লু ইচ আর সিটিং অন এ প্ল্যাঙ্ক অফ লেন্থ এল ফ্লোটিং অন ওয়াটার অ্যাট L/4 ফ্রম আইদার এন্ড নেগলেক্টিং দ্য ওয়েট অফ প্ল্যাঙ্ক দ্য বেন্ডিং মোমেন্ট অ্যাট দ্য সেন্টার অফ দ্য প্ল্যাঙ্ক। তো দেখো আমরা ছবিটা প্রথমে আঁকবো, চলো ছবিটা এঁকে নিই আমরা ফার্স্টে, যে দুজন লোক প্রথমে বলছে যে একটা প্ল্যাঙ্ক মানে একটা কাঠের টুকরোর ওপরে সাপোজ ধরে নাও যে দুজন লোক ফ্লোট করছে, ঠিক আছে, এবং L/4 মানে জলের মধ্যে ফ্লোট করছে হচ্ছে L/4 ডিস্টেন্সে, তাহলে দুদিকে যদি L/4 হয় তাহলে অবশ্যই সেন্টারে বাকি থাকছে L/2, এবং সেখানে যদি আমরা ধরি ওয়েট অফ প্ল্যাঙ্ককে নেগলেক্ট করতে বলেছে, সেন্টারে বেন্ডিং মোমেন্ট বার করতে বলেছে, তো হিসেব মতো আমরা জান বুঝতেই পারছি 2W/L/2 যদি আমরা করি, মানে একটা দিক থেকে যদি আমরা মোমেন্টটা নিই মাইনাস W/L/4 যদি করি, এটাই তো মোমেন্ট, এটাই তো সেন্টারে মোমেন্ট, তাহলে এটা কী আসছে দেখো এখানে চলে আসছে, আমরা বুঝতে পারছি L/4 হবে, অবশ্যই L/4টা আমি মিস করে গেছি, L/4 হবে, হিসেব করে দেখো এটা জিরোই আসবে। ঠিক আছে, জিরো না এলে দুজন কিন্তু এইভাবে মানে এই ব্যালেন্সিং জিনিসটা থাকছে না, ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, আর হিসেবেও আমাদের ম্যাথমেটিক্যাল রয়েছে সামনে। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 31 কী বলছে দেখে নেবো, আ কিং ক্লোজার ইজ আ, তো দেখো কিং ক্লোজার কী তোমরা নিশ্চয়ই জানো, একটা হচ্ছে 3/4 ব্রিক, ছবিটা তো যারা এখনও ছবিটা দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো, ওখানে কিন্তু আপডেট করা আছে ডিটেলসটা, ঠিক আছে, আমি আরেকবার আমাদের পেজেও আপডেট করে দেবো, তো তোমরা ওখানে গিয়ে কিন্তু দেখে নিতে পারো যে কিং ক্লোজার কী, কুইন ক্লোজার কী, কোয়েন কাকে বলে, বেভেল্ট কাকে বলে, ব্যাট কাকে বলে, সমস্ত ক্লিয়ার করে দেওয়া আছে। ঠিক আছে, চলো তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন বি 3/4 ব্রিক। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 32 কী বলছে দেখে দেবো, দ্য নেকিং অফ স্টিল সেকশন ইন স্ট্রেস স্ট্রেন কার্ভ ইজ অবজার্ভড, তো দেখো স্ট্রেস স্ট্রেন কার্ভে কী হচ্ছে প্রথম থেকে আমি বলছি আরেকবার, একদিন বোধহয় সম্ভবত আমরা ডিসকাস করেছি অলরেডি, এদিকে স্ট্রেন এদিকে স্ট্রেস, তো আমাদের যে মাইল স্টিলই ধরছি প্রথমে হচ্ছে লিমিট অফ প্রপোর্শনালিটি, তারপর ইলাস্টিক লিমিট, তারপর এইভাবে যাবে গিয়ে কমবে, তারপর এইভাবে গিয়ে এইভাবে শেষ হবে, তাই তো? আমরা জানি এখানে ইলাস্টিক লিমিট, তারপর লিমিট অফ প্রপোর্শনালিটি, তারপর আপার ইল্ড পয়েন্ট, তারপর লোয়ার ইল্ড পয়েন্ট, তারপর আলটিমেট স্ট্রেস, তারপরে নেকিং এবং আলটিমেটলি হচ্ছে ফেলিয়ার। ঠিক আছে, তাহলে নেকিংটা কখন হবে, এই দুটোর মাঝখানে হবে অবশ্যই, এইটা হচ্ছে নেকিং রিজিয়ন, আমরা জানি এটা বুঝতেই পারছি, এটা হচ্ছে আমাদের নেকিং রিজিয়ন। ঠিক আছে, তাহলে অ্যাট ইল স্ট্রেসে তো অবশ্যই হবে না, ইন প্লাস্টিক হার্ডেনিং মানে এই জায়গাটাতে প্লাস্টিক হার্ডেনিং হয়, এখানেও হবে না, প্লাস্টিক স্টেজ না, অবশ্যই না প্লাস্টিক স্টেজে, তো অবশ্যই আলটিমেট স্ট্রেসটা ক্রস করে যাওয়ার পরেই কিন্তু নেকিং শুরু হচ্ছে, কারণ নাহলে তো কমবে না স্ট্রেস, স্ট্রেস তো বাড়তেই থাকবে আলটিমেট স্ট্রেস অবধি, বা কনস্ট্যান্ট থাকবে, হয় বাড়বে নয় কনস্ট্যান্ট থাকবে, তো আলটিমেট স্ট্রেস রিজিয়নের পরে কিন্তু নেকিংটা শুরু হচ্ছে, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 33-এর দিকে এগোচ্ছি আমরা, মেকানিক্যাল স্টেবিলাইজেশন রিকোয়ার্স, তো মেকানিক্যাল স্টেবিলাইজেশনে কী করছি আমরা নর্মালি, দেখো এগুলো প্রত্যেকটা অ্যাডিশন অফ কেমিক্যালস বলো, লাইম বলো, সিমেন্ট বলো, এগুলো প্রত্যেকটা হচ্ছে কেমিক্যাল স্টেবিলাইজেশন, বা এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে কেমিক্যালের মাধ্যমে, তাহলে এগুলোকে বলবো আমরা কেমিক্যাল স্টেবিলাইজেশন, কিন্তু মেকানিক্যাল মানেই হচ্ছে কোনো না কোনো ফোর্স কাজ করবে, ফোর্সের মাধ্যমে বা কোনো না কোনো বড় জিনিসের মাধ্যমে, যেরকম হচ্ছে মিক্সিং অফ টু আর মোর টাইপস অফ ন্যাচারাল সয়েল এবং সেটাকে কম্প্যাকশন করা, সেটাই তো স্টেবিলাইজেশন, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, মেকানিক্যাল স্টেবিলাইজেশনের দুটো বা তিনটে নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, নাহলে পরবর্তীতে আমি নিজেই কমেন্ট করে জানাবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো কোয়েশ্চেন নাম্বার 34-এর দিকে এগোচ্ছি আমরা, দ্য প্লিনথ এরিয়া অফ এ বিল্ডিং নট ইনক্লুডস, তো প্লিনথ এরিয়াতে কী কী ইনক্লুডেড থাকে না, কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট, দেখো একটা জিনিস বলি আমি, প্লিনথ এরিয়াতে কিন্তু নর্মালি আমরা যেটা জানি যে ক্যান্টিলিভার পর্চ যেটা থাকে সেটা কিন্তু ইনক্লুডেড থাকে না, বাকি সবগুলোই ইনক্লুডেড থাকে,
তাহলে তো ডাজ নট ইনক্লুডস হলে তো তাহলে অপশন সি হয়ে যায়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন রকমের দেখছি বিভিন্ন বইয়ে, তো এখানে আমার তো যেটা মনে হচ্ছে ইনক্লুডসটা ও বাকি সবই তো ইনক্লুড করা থাকে, তাহলে ইনক্লুডস যদি থাকতো তাহলে বাকিগুলো থাকতো, কিন্তু অপশন সিটা ইনক্লুড করে না ক্যান্টিলিভার পচ, ঠিক আছে। কমেন্ট করে জানাও, আমি এটা নিয়ে যথেষ্ট কনফিউজ, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 35 এর দিকে এগোবো। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট বা IAS, অ্যাকচুয়াল সাইজ অফ মডিউলার ব্রিক, এতটা সোজা কোয়েশ্চেন মানে হয় না আর। 19, 10, 7.5, 20, 9, 9, 19, 9, 9, 23, 11.5, 7.5 মডিউলার ব্রিকটা কিন্তু মনে রেখো 19x9x9, ঠিক আছে। খুবই ইজি, তোমাদের সবার আশা করি মনেই আছে। কোয়েশ্চেন নাম্বার 36 এর দিকে এগোচ্ছি। ফর 12mm থিক সিমেন্ট প্লাস্টারিং 1:6 অন 100 square meter নিউ ব্রিক ওয়ার্ক, কোয়ান্টিটি অফ সিমেন্ট রিকোয়ার্ড ইজ, তো দেখো কতটা সিমেন্ট লাগবে। অবশ্যই ক্যালকুলেশন নিশ্চয়ই দেখাবো, চলো আমরা ক্যালকুলেট করতে শুরু করি। প্রথম হচ্ছে দেখো কী করতে হবে, সেটা হচ্ছে কী বলেছে 100 square meter, তাহলে 100 × 12mm, 12mmটা আমরা করে দেবো 0.012, তাহলে এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে 1.2। এর সাথে যেহেতু মর্টারটা থাকবে, ঠিক আছে, তো প্লাস্টারে তো অবশ্যই মর্টারটাকে কাজে লাগাতে হবে, শুধু সিমেন্ট তো নয়, তাহলে এখানে 1.2 এর 30% আমরা যোগ করে দেবো, ঠিক আছে। 30% অফ 1.2 যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে সেটা চলে আসবে হচ্ছে 1.56। এবার 25% এক্সট্রা অ্যাডিশন করতে হবে, কারণ ওটা হচ্ছে ড্রাই ওয়েট, তাহলে 1.56 প্লাস 25% অফ 1.56 তোমরা যোগ করবে, তখন দেখতে পারবে যে কারেক্ট অ্যান্সার কত আসছে, 1.95, ঠিক আছে, 1.95 চলে আসবে। এবার বলেছে কি সিমেন্টটা বার করতে বলেছে, তাহলে সিমেন্ট হচ্ছে 1/1:6 আছে, তাহলে এক ভাগ আছে, 7 ভাগের 1 ভাগ আছে, তাহলে 1/7 × 1.95 করে দেবে। আচ্ছা 25%টা কেন করলাম, কারোর কোয়েশ্চেন আসতেই পারে, তো এটা হচ্ছে ড্রাই ওয়েটের কারণে করলাম, তো এটা যদি ক্যালকুলেট করো পেয়ে যাবে হচ্ছে 0.2785, এরকম একটা কিছু আসছে মিটার কিউব, তো চলো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, 0.27। চলো কোয়েশ্চেন নাম্বার 37 এর দিকে এগোচ্ছি। দ্য কনসিস্টেন্সি অফ এ স্যাচুরেটেড কোহেসিভ সয়েল ইজ এফেক্টেড বাই, তো একটা কোহেসিভ সয়েল, যে স্যাচুরেটেড কোহেসিভ সয়েল থাকে সেটার কনসিস্টেন্সি বলতে কী বোঝায়, এটাও কিন্তু কোয়েশ্চেন এসেছিল ESC-তে, তো এখানে কিছুই না, এটা তোমরা মনে রেখো যে স্যাচুরেটেড কনসিস্টেন্সি কথাটা যখনই বলবে তখন সেটা কিন্তু অবশ্যই ওয়াটার কন্টেন্ট বলতে চাইছে, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 38 এর দিকে এগোবো। দ্য কম্বাইন্ড কারেকশন ডিউ টু কার্ভেচার অ্যান্ড রিফ্র্যাকশন ফর এ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার অন দ্য সার্ফেস অফ আর্থ ইজ, কম্বাইন্ড কারেকশন কী হয় সেটা নিশ্চয়ই জানো, সিসি যেটা কি না আমাদের 0.0673 d² তোমরা তো অবশ্যই জানো এটা, তোমরা রিফ্র্যাকশন আর কার্ভেচারের কিন্তু রিফ্র্যাকশন কারেকশন যেটা CR আর যেটা কার্ভেচার কারেকশন CU, ঠিক আছে, এই দুটো কী হয় অবশ্যই কমেন্ট করে জানিও, তো এখানে কার্ভেচার কারেকশন মনে রেখো, কার্ভেচার কারেকশন 1 কিলোমিটার যেহেতু বলেছে d² তার মানে 1 স্কোয়ার, তাহলে এখানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 39 কী বলছে দেখে নেবো। আনসার্টিনিটিস অ্যান্ড এক্সেস পেমেন্ট ক্যান বি অ্যাভয়েডেড ইন কেস অফ, তো আনসার্টিনিটি এবং এক্সেস পেমেন্ট কোন কেসে আমরা অ্যাভয়েড করতে পারি, মনে রেখো এটা হচ্ছে পার্সেন্টেজ কন্ট্রাক্টে কিন্তু আমরা আনসার্টিনিটি অথবা এক্সেস পেমেন্টকে অ্যাভয়েড করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 40 কী বলছে দেখবো। দ্য নেম অফ টেস্ট অ্যাসোসিয়েটেড উইথ রোড অ্যাগ্রিগেটস ফর ডিটারমাইনিং হার্ডনেস প্রপার্টি ইজ নোন অ্যাজ, তো দেখো অ্যাব্রেশন অ্যাট্রিশন এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, তো এই দুটো জিনিসের ডিফারেন্সটা যদি কেউ বলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি না পারো সেটাও কমেন্ট করে জানিও, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো হার্ডনেসের কোন হার্ডনেস প্রপার্টি, যেটা হার্ডনেস তো আমরা জানি যে হার্ডনেস কী, হার্ডনেস হচ্ছে রেজিস্ট্যান্স টু স্ক্র্যাচ, নিশ্চয়ই জানো হার্ডনেস মানে হচ্ছে রেজিস্ট্যান্স টু স্ক্র্যাচ, তো অ্যাগ্রিগেটের ক্ষেত্রে যেটা হয় সে হার্ডনেস টেস্ট হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাব্রেশন টেস্ট, তাহলে এখানে হয়ে যাবে লস অ্যাঞ্জেলেস অ্যাব্রেশন টেস্ট, মানে হচ্ছে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 41 কী বলছে দেখে নেবো। মিনিমাম উইথ অফ সেপটিক ট্যাঙ্ক ইজ, তাহলে সেপটিক ট্যাঙ্কের মিনিমাম কত উইথ থাকতে হয় বা থাকে, 750 mm, 900 mm, 600 mm নাকি 1000 mm, তো এখানে কারেক্ট আনসার কোনটা হবে, কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে, দেখো একটা জিনিস বলি, মিনিমাম যে উইথটা থাকে সেটা হচ্ছে 750 mm, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 42 কী বলছে দেখে নেবো। দ্য টাইম ফর এ ক্লে লেয়ার টু অ্যাচিভ 85% কনসলিডেশন ইন 10 ইয়ার্স, ইফ দ্য লেয়ার ওয়াজ হাফ অ্যাজ থিক, 10 টাইমস মোর পারমিয়েবল অ্যান্ড 4 টাইমস মোর কম্প্রেসিবল দেন দ্য টাইম দ্যাট উড বি রিকোয়ার্ড টু অ্যাচিভ দ্য সেম ডিগ্রি অফ কনসলিডেশন, আমি এটার সলিউশন দিলাম না, কেন দিলাম না, যারা আমার ভিডিওটাকে ফলো করেছো, যারা আমার প্রিভিয়াস ইয়ার
প্রিভিয়াস ইয়ার পেপার বা সয়েল মেকানিক্সের এক্স্যাক্ট আগের ভিডিওটা যদি দেখো, এক্স্যাক্ট এই কোয়েশ্চেনটাই ছিল। 85% কনসলিডেশন ছিল, 10 বছর ছিল, কোন কোন ফর্মুলা, দুখানা ফর্মুলা ব্যবহার করেছি, কোন ফর্মুলা ব্যবহার করেছি সেটা জানতে গেলে কিন্তু আমার আগের ভিডিওটা অবশ্যই দেখো। কারেক্ট আনসার আমরা বের করেছিলাম অপশানে 1 ইয়ার, ঠিক আছে, 1 ইয়ার হয়ে যাবে কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 43 কি বলছে দেখবো। ইফ টু ফোর্সেস অ্যাক্টিং অ্যাট এ জয়েন্ট আর নট অ্যালং দ্য স্ট্রেট লাইন, দেন ফর দ্য ইকুইলিব্রিয়াম অফ দ্য জয়েন্ট, যদি দুটো ফোর্স স্ট্রেট লাইনে না থাকে, মানে হচ্ছে কোলিনিয়ার না হয়, তাহলে ইকুইলিব্রিয়ামের জন্য ফোর্সের মানটাকে অবশ্যই জিরো হতে হবে, নাহলে তো ইকুইলিব্রিয়াম হবে না, কারণ তারা সেম লাইনে তো অ্যাক্ট করছে না, কোলিনিয়ার নয়। তাহলে এখানে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, ইচ অফ দিস ফোর্স শ্যাল বি ইকুয়াল টু জিরো। কোয়েশ্চেন নাম্বার 44 এর দিকে এগোচ্ছি। দ্য শেপ ফ্যাক্টর অন স্ট্রং অ্যাক্সিস অফ এ হোয়াইট ফ্লেঞ্চড আই সেকশন অফ ডাকটাইল স্টিল। একটা জিনিস বলি তোমাদেরকে, বইয়ে আমি বিভিন্ন জায়গায় দেখেছি যেটা হচ্ছে যে শেপ ফ্যাক্টরটা যেটা ডাকটাইল স্টিলের আই সেকশনের জন্য থাকে সেটা হচ্ছে 1.09 থেকে 1.18 মধ্যে থাকে, ঠিক আছে। তো দেখো এখানে কোনটা সব থেকে তাহলে মানে অপ্ট লাগছে, সেটা হচ্ছে অপশানে 1.14 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 45 এর দিকে এগোচ্ছি। দ্য এরিয়া অফ স্লোপিং সার্ফেস অফ এ প্রোটেক্টিং এম্বাকমেন্ট অফ মিন হাইট ডি সাইড স্লোপ এস ইস টু 1 অ্যান্ড লেন্থ এল ইজ। মনে রেখো এটা হচ্ছে এরিয়া অফ স্লোপিং সার্ফেসের জন্য, একটা এম্বাকমেন্টের এরিয়া কী করে বার করবে, তো সেখানে হচ্ছে এরিয়ার ফর্মুলা হয়ে যাবে ভেরি সিম্পল, সেটা হচ্ছে যে এল ডি ইন্টু রুট আন্ডার 1+a², ঠিক আছে, এল ডি ইন্টু রুট আন্ডার 1+a², যেখানে এস হচ্ছে কি না, এস ইস টু 1 হচ্ছে আমাদের স্লোপ। কোয়েশ্চেন নাম্বার 46 এ কী বলছে দেখে নেবো। দ্য ক্রিটিক্যাল লোড অফ এ পিন জয়েন্টেড কলাম ইজ এক্সপ্রেসড বাই, তো পিন জয়েন্টেড কলাম দেখো ক্রিটিক্যাল লোড ইউলার্স ফর্মুলা, যেটা আমাদের ইউলার্স ফর্মুলা থেকে পাই, মনে রেখো ইউলার্স ফর্মুলা, অবশ্যই জানিও কমেন্ট করে ইউলার্স ফর্মুলা কোন ধরনের কলামের ক্ষেত্রে ভ্যালিড, লং, শর্ট, ইন্টারমিডিয়েট। তো এখানে দেখো পিসিআর হয়ে যাবে, সেম থাকে এল ইফেক্টিভটা কি হয়ে যায় এক্ষেত্রে, মানে যদি বোথ এন্ড স্টিঞ্চ থাকে এল এর সাথে ইকুয়াল হয়ে যায়, একই থাকে, তাহলে অপশন হয়ে যাবে অপশনে π² EI/L². কোয়েশ্চেন নাম্বার 47 এর দিকে এগোচ্ছি। তার আগে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে এই কোয়েশ্চেনটা থেকে বা ইউলার্স ফর্মুলা থেকে কিন্তু কোয়েশ্চেন অবশ্যই প্রতিটা এক্সামে আসে। ইউলার্স ফর্মুলা ইজ সিম্পলি VVI, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রেখো। কোয়েশ্চেন নাম্বার 47 এর দিকে এগোচ্ছি। দ্য রাইজ অ্যান্ড ফল মেথডস প্রোভাইডস অ্যান অ্যারিথমেটিক চেক অন, তো আমরা রাইজ অ্যান্ড ফল মেথডস অ্যারিথমেটিক চেক কোন কোনগুলোর করে, তিনটেরই করে, বিএস, এফএস আর আইএস তিনটেরই করে, ব্যাক সাইড, ইন্টারমিডিয়েট সাইড আর ফোর সাইড তিনটেরই কিন্তু রাইজ অ্যান্ড ফল মেথড অ্যারিথমেটিক চেক করে, মাথায় রেখো, প্রত্যেকে মনে রেখো এটা। সেই জন্য যেখানে লার্জ নাম্বার অফ ইন্টারমিডিয়েট সাইডস থাকে সেখানে আমরা রাইজ অ্যান্ড ফল মেথডটাকে ব্যবহার করি না, ফ্লাই লেভেলিংয়ের ক্ষেত্রে যেটা যেরকম হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড আমরা ব্যবহার করি, কারণ সেখানে লার্জ নাম্বার অফ ইন্টারমিডিয়েট সাইডস থাকে, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বারের 48 এর দিকে এগোবো। ইন আ ব্যারেজ দ্য ক্রেস্ট লেভেল ইজ কেপ্ট, অনেকবার ডিসকাস করেছি প্রিভিয়াস ইয়ার পেপারেও বলেছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের, তো সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে লো উইথ লার্জ গেজ। সবসময় মনে রেখো ক্রেস্ট লেভেলটাকে লো রাখা হয়, কারণ ওয়াটার লেভেল যেটা ফ্লো করবে সেটা যদি মানে ঠিকঠাকভাবে পৌঁছাতেই না পারে তাহলে তো আমার লাভ নেই কোনো স্ট্রাকচারটা তৈরি করে, তো ক্রেস্ট লেভেলটাকে লো করা হয় এবং গেটটাকে বড় রাখা হয়, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 49 এর দিকে এগোচ্ছি। অ্যাজ পার কোড অফ প্র্যাকটিস ফর প্রিস্ট্রেসড কংক্রিট, মিনিমাম গ্রেড অফ কংক্রিটস টু বি ইউজ ফর পোস্ট টেনশন অ্যান্ড প্রিস্টেনশন স্ট্রাকচারাল এলিমেন্টস। অনেক জায়গায় দেখবে এটা দেওয়া থাকে পোস্ট টেনশনের জন্য M30 M40, তো আমরা জানি এটা অবশ্যই পোস্টের জন্য কম লাগে, তাহলে M30 আর প্রিয়ের জন্য বেশি লাগে M40, অনেক জায়গায় M30 জায়গায় M35 বা 32 42, এরকম অনেক ডিফারেন্ট দেওয়া থাকে, 30 40 এটুকু জেনে রেখো, মানে পোস্ট টেনশনের জন্য কম লাগে সেটুকু জেনে রেখো। কোয়েশ্চেন নাম্বার 50 কী বলছে দেখে নেবো। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারপাস অফ প্রোভাইডিং ফ্রগ ইন আ ব্রিক ইজ টু, ফ্রগ কোথায় দেওয়া হয় সেটাও একটা কোয়েশ্চেন আসে, ফ্রগ প্রোভাইড করা হয় কোন জায়গাতে সেটা একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আসে, তো সবথেকে ইম্পর্ট্যান্ট পারপাস কোনটা ফ্রগকে, ফ্রগের সবথেকে ইম্পর্ট্যান্ট পারপাস কোনটা, রিডিউস দ্য মাস অফ ব্রিক ফর্ম অ্যাডিকুয়েট জয়েন্ট বিটুইন মর্টার অ্যান্ড ব্রিক, অবশ্যই দুজনকে জয়েন করার জন্যই কিন্তু আমরা ফ্রগটা দিই, ফ্রগটাতে যে ইন্ডেন্টেশনটা থাকে সেটা হচ্ছে টপ সারফেসে থাকে, আমরা নর্মালি যদি এটাকে ব্রিক ধরে নিই তো এখানে একটা নর্মাল ইন্ডেন্টেশন যেটা থাকে সেটা হচ্ছে ফ্রগ, ঠিক আছে, এরকম একটা ইন্ডেন্টেশন থাকে এটাকে বলা হয় হচ্ছে ফ্রগ। এবং এটা কেন দেওয়া হয়, যাতে করে এটাতে মধ্যে কোম্পানি নেমও লেখা থাকে, যাতে করে মর্টারটা যেটা থাকে না সেই মর্টারটা হোল্ড করতে পারে, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 51 এর দিকে এগোচ্ছি। ওয়েন টু প্লেটস আর বাট টুগেদার অ্যান্ড রিভেটেড উইথ কভার প্লেটস উইথ টু রোজ অফ রিভেটস দ্য জয়েন্ট ইজ নোন অ্যাজ,
তো আমরা ছবিটা আঁকি, ঠিক আছে? ছবিটা আঁকলে খুব ভালো হবে। দুটো প্লেট ধরো, সাপোজ এরকম একটা প্লেট আছে, তার সাথে আর একটা প্লেট আছে, এদেরকে বাট করা হলো। এবং বাট কত কটা দিয়ে করা হলো? কভার প্লেটস দিয়ে, দুটো কভার প্লেটস দিয়ে, দুটো কভার প্লেটস দিয়ে বাট করা হয়েছে। এবং টু রোজ অফ রিভেট আছে, তাহলে এটাকে কি বলবো? টু রোজ অফ রিভেট মানেই তো এখানে ডাবল ডাবল থাকছে, টু রোজ বলছে, তাহলে এখানে কি হয়ে যাবে? ডাবল রিভেটেড ডাবল কভার, ডাবল রিভেটেড ডাবল কভার। ডাবল কভার মানে উপরের প্লেট নিচের প্লেট, ডাবল রিভেটেড মানে দুটো করে রিভেট রিভেট লাইন থাকবে, ঠিক আছে? আর সিঙ্গেল রিভেটেডে শুধুমাত্র একটা করে লাইন থাকবে। চলো কোয়েশ্চেন নাম্বার 52 এর দিকে এগোবো। অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর টেম্পোরারিলি সাপোর্টিং আ স্ট্রাকচার ফ্রম বিনিথ ফর সেফটি। ধরো কোনো রিপেয়ার ওয়ার্ক হচ্ছে, তাহলে সেই স্ট্রাকচারটা, মানে ধরো সাপোজ ফাউন্ডেশনে রিপেয়ার ওয়ার্ক করছো, তাহলে সেই স্ট্রাকচারটাকে তলা থেকে তো সাপোর্ট দিতে হবে, নাহলে তো তলার কাজটা আমরা করতে পারবো না। সেটাকে কি বলে? জ্যাকিং, শাটারিং, শাটারিং তো নয় জানো, ডিরিক নাকি আন্ডারপিনিং? তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন ডি, আন্ডারপিনিং। কোয়েশ্চেন নাম্বার 53 কি বলছে দেখবো। টেলিস্কোপিক অ্যালিডেড ইজ ইউজড ইন, অ্যালিডেড কথাটা আছে মানেই হচ্ছে টেলিস্কোপিক অ্যালিডেড কোথায় ইউজ হয়? প্লেন টেবিল সার্ভেতে। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। টেলিস্কোপিক অ্যালিডেড অটোমেটিক্যালি আমরা রিডিং নিতে পারবো, আর প্লেন অ্যালিডেডে আমাদের রিডিং নিতে একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? এটা মাথায় রেখো। চলো কোয়েশ্চেন নাম্বার 54 এর দিকে এগোচ্ছি। উইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ সিমেন্টস ইজ সুইটেবল ফর ইউজ ইন ম্যাসিভ কংক্রিট স্ট্রাকচার লাইক লার্জ ড্যাম। বড় কোনো ড্যামে কোন ধরনের সিমেন্ট ব্যবহার করি আমরা? সেটা হচ্ছে লো হিট সিমেন্ট। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। তোমরা কমেন্ট করে জানাও র্যাপিড হার্ডেনিং সিমেন্ট কোথায় ব্যবহার করি। ওপিসি, পিপিসি আমি আর কিছু বললাম না, র্যাপিড হার্ডেনিংটা কোথায় ব্যবহার করি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো কোয়েশ্চেন নাম্বার 55 এর দিকে এগোচ্ছি। দ্য ময়েশ্চার কন্টেন্ট অফ টিম্বার ইউজড ইন বিল্ডিং উইন্ডো অ্যান্ড ডোর ফ্রেম শুড বি ইন দ্য রেঞ্জ অফ। তো দেখো কোন উইন্ডো এবং ডোরকে, মানে যখন আমরা তৈরি করব তখন যে টিম্বারটা ব্যবহার করব তার ময়েশ্চার কন্টেন্টের ভ্যালুটা কত থাকবে সেটাই জিজ্ঞেস করছে। তো একটা জিনিস মনে রেখো, সেটা হয়ে যাবে হচ্ছে 8-12% মধ্যে তার ময়েশ্চার কন্টেন্ট থাকতে হবে। আর যদি কোনো আউটডোরের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে সেটা থাকবে হচ্ছে 12-18%, ঠিক আছে? এটা মাথায় রেখো, এখানে কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 56 কি বলছে দেখে নেবো। দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন ইন টিম্বার বিমস অর জয়েন্ট শ্যাল নট বি মোর দ্যান। তো টিম্বারের যে বিম থাকে বা জয়েন্ট থাকে সেখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত, কার থেকে বেশি হতে পারবে না? সেটা হচ্ছে স্প্যান বাই 360 থেকে বেশি কিন্তু হতে পারবে না, 360, ঠিক আছে? এটা মাথায় রেখো। কোয়েশ্চেন নাম্বার 57 কি বলছে দেখবো। দ্য ভ্যালু অফ ক্যাম্বার রেকমেন্ডেড ফর সিমেন্ট কংক্রিট রোড ইন এরিয়াজ অফ হেভি রেনফল। সবাই জানো 1:50, 1:60, এইটা হচ্ছে কারেক্ট আনসার। তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। এটা খুবই একটা কমন কোয়েশ্চেন, ক্যাম্বারের ভ্যালুগুলো কিন্তু মনে করতে হবে বা মুখস্থ করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 58, ইফ দ্য ডেপথ অফ পার্শিয়াল ফ্লো ইন এ সিওয়ার অফ ডায়মিটার 200 সেন্টিমিটার ইজ 1/4 অফ রানিং ফুল, দেন ইটস ওয়েটেড পেরিমিটার ইজ। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওয়েটেড পেরিমিটারের ফর্মুলা সবাই জানো, ফ্লুইডের কোয়েশ্চেন, পাই ডি থিটা ডিভাইডেড বাই 360। জাস্ট ভ্যালুগুলো পুট করো, সিম্পল, পাই ইন্টু 200 বলে দিয়েছে, ইন্টু থিটা বলে দিয়েছে, থিটা কত বলেছে, থিটা হচ্ছে 1/4 ফুল বলেছে, তাহলে এখানে 120 ডিগ্রি, 1/4 হয়ে যায় তো 120 ডিগ্রি, ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এখানে জাস্ট এটা যদি ক্যালকুলেট করো তাহলে তোমরা দেখবে যে আনসার চলে আসছে হচ্ছে অপশন বি, 2π/3। হ্যাঁ, পাইটাকে পাই অ্যাজ ইউজুয়াল, কিপ ইট অ্যাজ ইউজুয়াল, জাস্ট ক্যালকুলেট করলেই পেয়ে যাবে। চলো কোয়েশ্চেন নাম্বার 59 কি বলছে। বেস পিরিয়ড অফ এ ক্রপ ইজ 140 ডেজ অ্যান্ড আ চ্যানেল সাপ্লাই ইজ 0.6 মিটার কিউব পার সেকেন্ড। তার মানে কি? এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি, হোয়াট ইজ দিস 0.6 মিটার কিউব পার সেকেন্ড? একটু যদি তোমরা ডিউটি দেখো, কোয়েশ্চেনটা খুব ইজি, জাস্ট একটা ফর্মুলা তোমরা জানো, 8.64 বি/ডি। কিন্তু এখানে ডিউটি দেওয়া নেই। যদি ডিউটির কনসেপ্টটা বুঝে থাকো, ডিউটি মানে কি? ডিউটি মানে হচ্ছে কত কিউবিক মিটার পার সেকেন্ড, বা কতটা জল, কতটা মানে জলের যে রেট অফ ফ্লো সেটা কতটা এরিয়াকে ইরিগেট করতে পারবে, এটাই তো। তাহলে 8.64 ইন্টু বেস পিরিয়ড তো 140 অবশ্যই বলে দিয়েছে, এবার কতটা এরিয়া, কতটা মানে কত রেটে ইরিগেট হচ্ছে, তাহলে কতটা এরিয়া সেটা নিশ্চয়ই জানো। 240 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে 0.6 মিটার কিউবিক মিটার পার সেকেন্ড। তোমরা জানো হেক্টাস পার কিউমেক, কিউবিক মিটার পার সেকেন্ড মানেই হচ্ছে কিউমেক। তো এটা জাস্ট যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে যে কারেক্ট আনসার চলে আসছে হচ্ছে অপশন সি, 3.024 মিটার। অবশ্যই এটা মিটারে কনভার্ট করে নিও, আর মিটারে তো আছে, হেক্টারটা তো জানোই,
ঠিক আছে, হেক্টারটাকে হেক্টারই রাখতে দিও, হেক্টার পার কিউমেক থাকলেই তবেই আমরা মিটারে পাই, একই রেখো, কোনো ভ্যালু চেঞ্জ করার দরকার নেই। কোয়েশ্চেন নাম্বার 60-এর দিকে এগোচ্ছি। কুইক লাইম, সবাই জানো কুইক লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড অথবা সিএও, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। চলো নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 61-এর দিকে এগোবো। অ্যান আইসোমেট্রিক ড্রয়িং, আইসোমেট্রিক ড্রয়িং কাকে বলে, যেটা আমরা থ্রি ডি যে ডাইমেনশন, যেটা আইসোমেট্রিক 2D থেকে 3D, তো এখানে কি হয়ে যাবে, ফ্রন্টাল ফেস অ্যাপিয়ার্স ইন ইটস ট্রু শেপ, না শুধু ফ্রন্টাল ফেস তো নয়, অল ফেসেস আর আনইকুয়ালি ডিস্টর্টেড, না সেটা তো নয়, আইসোমেট্রিকে নিশ্চয়ই একটা নিয়ম আছে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস শুধু তো নয়, তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে ট্রু মেজারমেন্টস ক্যান বি মেড অনলি অ্যালং আর প্যারালাল টু দ্য আইসোমেট্রিক অ্যাক্সিস। চলো কোয়েশ্চেন নাম্বার 62 কি বলছে দেখবো। স্পেসিফিক গ্রাভিটি অফ এ সেটেলেবল পার্টিকলস ইজ ইনক্রিজ ফ্রম 2 to 3 দ্য সেটেলিং ভেলোসিটি। দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তো আমরা জানি সেটেলিং ভেলোসিটি অ্যাকর্ডিং টু স্টোকস ল, নিশ্চয়ই জানো স্টোকস ল, এটা তো জানো, ফর্মুলাটা কী সেটা জানতে হবে, সেটা হচ্ছে ভিএস ইকুয়াল টু g/18, ঠিক আছে, g/18 বলবে যে ক্যালকুলেশন কীভাবে হচ্ছে দেখো, g-1 ইন্টু কী হয়ে যাবে, সেটা হচ্ছে d/g, যেটা হচ্ছে diameter/g, ডায়ামিটার অফ দ্য পার্টিকল। তো একটা জিনিস দেখো, এটা মানে স্পেসিফিক গ্র্যাভিটির সাথে কীভাবে ডিরেক্টলি প্রপোর্শনাল, স্পেসিফিক গ্র্যাভিটি g-1-এর সাথে প্রপোর্শনাল, ঠিক আছে, তাহলে জিটা যখন 2 ছিল তখন ভিএসটা কী ছিল, ভিএসটা তখন 1 ছিল, এবার জিটা যখন 3 হয়ে যাচ্ছে তখন ভিএসটা কী হয়ে যাচ্ছে, ভিএসটা 2 হয়ে যাচ্ছে, জিটা যখন 3 হয়ে যাচ্ছে তাহলে ভিএসটা হয়ে যাচ্ছে 2, তাহলে অবভিয়াসলি ইট উইল গেট ডাবলড, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 63 কী বলছে দেখে নেবো। দ্য বটম অফ আ সিউয়েজ ইনলেট চেম্বার অফ সেপটিক ট্যাঙ্কস ইজ লেড অ্যাজ আউটওয়ার্ড স্লোপ, সিউয়েজ ইনলেট যে চেম্বারটা সেখানে অবভিয়াসলি একটা স্লোপ তো লেড করতে হবে, এবং কত স্লোপ দেওয়া হয় সেটাই জিজ্ঞেস করছে, কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন এ 1 in 10, ঠিক আছে, 1/10 হচ্ছে স্লোপ দেওয়া হয়। কোয়েশ্চেন নাম্বার 64, আলটিমেট স্ট্রেংথ অফ সিমেন্ট ইজ প্রোভাইডেড বাই, তো এটা খুবই কমন কোয়েশ্চেন, আলটিমেট স্ট্রেংথ হচ্ছে ডাই ক্যালসিয়াম সিলিকেট দেয়, সবাই জানো এটা, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, আর যেটা হচ্ছে একদম ইনিশিয়াল স্ট্রেংথ সেটা কে দেয়, সেটা হচ্ছে ট্রাই ক্যালসিয়াম সিলিকেট ইনিশিয়াল স্ট্রেংথ, এগুলো কিন্তু জানতে হবে ইনিশিয়াল স্ট্রেংথ। তোমরা আমাকে একটাই জিনিস কমেন্ট করে জানাও, তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, সেটা হচ্ছে যে সবথেকে হিট অফ হাইড্রেশন বেশি কার বা কে রিলিজ করে, আর ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট তো তোমরা জানো ফ্ল্যাশ শেট অথবা ফার্স্ট কম্পাউন্ড টু গেট সেট ফার্স্ট, ঠিক আছে, ফ্ল্যাশ শেট, এটা নিশ্চয়ই জানো, প্রত্যেকেই জানো এখানে, তাহলে ফাইনাল যে মানে আলটিমেট স্ট্রেংথ সেটা দেয় হচ্ছে ডাই ক্যালসিয়াম সিলিকেট। কোয়েশ্চেন নাম্বার 65, দ্য থিসেন্স পলিগন করেসপন্ডস টু, থিসেন্স পলিগন দিয়ে আমরা কী মেজার করি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, থিসেন্স পলিগনের সাহায্যে আমরা অ্যাভারেজ অ্যানুয়াল রেনফলকে মেজার করি, নিশ্চয়ই সবাই জানো এটা অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল, তো অ্যাভারেজ অ্যানুয়াল রেনফলের মাধ্যমে যদি থিসেন্স পলিগন হয় তাহলে এটা কী হয়ে যাবে কারেক্ট আনসার, অ্যাকচুয়ালি এটা দেখো বাকিগুলোর থেকে ডিফারেন্ট, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ বাউন্ডারি ইউজ ফর ওয়েইং দ্য অবজার্ভ স্টেশন প্রেসিপিটেশন, তাই তো আমরা অবজার্ভ স্টেশনের যে প্রেসিপিটেশনটা সেটার মাধ্যমে একটা বাউন্ডারি তৈরি করে বা একটা পলিগন তৈরি করে, এবং তার একটা যথেষ্ট নির্দিষ্ট নিয়ম আছে, সেটা তোমরা ফলো আপ করো, দেখো বুঝতে পেরে যাবে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। কোয়েশ্চেন নাম্বার 66-এর দিকে এগোচ্ছি। ইন কেস অফ কোয়ার্টার সার্কেল সিজি ইজ লোকেটেড অ্যাট, কোয়ার্টার সার্কেলের ক্ষেত্রে সিজি কোথায় থাকে সবাই জানো, 4r/3π ক্যালকুলেট করো, 4/3π যদি ক্যালকুলেট করো সিম্পল দেখতে পাবে আনসার চলে আসবে 0.424r, 4/3π মানে হচ্ছে 0.424, হিসেব করে দেখো একই আসবে। কোয়েশ্চেন নাম্বার 67-এর দিকে এগোচ্ছি। দ্য নাম্বার অফ ট্রেডিশনাল ব্রিক্স রিকোয়ার্ড ফর 10 cubic meters অফ ব্রিক ওয়ার্ক উইথ স্ট্যান্ডার্ড থিকনেস অফ সিমেন্ট মর্টার, কতগুলো ব্রিক্স লাগবে 10 cubic meters, দেখো আমরা জানি যে 1 cubic meters জন্য কত লাগে সেটা তো অবশ্যই সবাই জানো, এবার সবথেকে বড়ো জিনিস হচ্ছে এখানে ভুলটা কেউ করো না, ট্রেডিশনাল ব্রিক বলে দিয়েছে, কিন্তু ট্রেডিশনাল ব্রিকের সাইজ সবাই তো জানো 254 × 127 × 76 mm হচ্ছে ট্রেডিশনাল ব্রিকের সাইজ, এটা দিয়ে 10 cubic meters জাস্ট ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখবে 4100 মতো আসবে, ঠিক আছে, এর আশাপাশি আসবে, তো অপশন এ এখানে 4200 হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 68 দেখে নেবো। স্যান্ড্রেন্স আর ইউজ টু রিডিউস দ্য সেটেলমেন্ট, টু ইনক্রিজ দ্য পারমিয়েবিলিটি, টু ট্রান্সফার দ্য লোডস, নাকি টু ইনক্রিজ দ্য রেট অফ কনসলিডেশন, মনে রেখো স্যান্ড্রেন্স হচ্ছে সবসময় রেট অফ কনসলিডেশনকে বাড়িয়ে দেয়,
কনসলিডেশন বা জলটাকে যে বের করে দেয় সেটার কিন্তু রেটটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় হচ্ছে স্যান্ড রেন্স। কারণ স্যান্ড তোমরা জানো ইজ আ ভেরি গুড ফিল্টার এবং ওর মধ্যে দিয়ে জল কিন্তু থাকবে না, জলটা পাস করে যাবে। কোয়েশ্চেন নাম্বার 69 কি বলছে দেখে নেবো। ওয়েন আ রেক্টাঙ্গুলার বিম ইজ লোডেড ট্রান্সভার্সলি দ্য ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপস অন। তো এটা হচ্ছে রেক্টাঙ্গুলার বিমের উপরে যদি ট্রান্সভার্স লোডিং দাও তাহলে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস কোথায় আসবে, অবশ্যই সেটা চলে আসবে হচ্ছে টপ ফাইবারে বা উপরের ফাইবার যেটা থাকবে সেখানে চলে আসবে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস। কোয়েশ্চেন নাম্বার 70 দিকে এগোচ্ছি। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ট্রায়াঙ্গেল অফ বেস বি অ্যান্ড হাইট এইচ অ্যাবাউট ইটস বেস ইজ এক্সপ্রেসড অ্যাজ, সবাই জানো এটা হয়ে যাবে বিএইচ কিউব বাই 36, ঠিক আছে, অ্যাবাউট ইটস বেস বলেছে বিএইচ কিউব বাই 36 অবশ্যই হবে। কোয়েশ্চেন নাম্বার 71 কি বলছে দেখবো। স্ট্যান্ডার্ড সাইমন্স টাইপ রেন গেজ হ্যাজ এ কালেক্টিং এরিয়া অফ ডায়ামিটার, সাইমন্স রেন গেজের ডায়ামিটার কত হয় কালেক্টিং এরিয়ার, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে 127 mm বা 127 mm ইজ দ্য কারেক্ট আনসার। দ্য স্ট্যান্ডার্ড সাইমন্স রেন গেজ হ্যাজ এ কালেক্টিং এরিয়া অফ ডায়ামিটার 127 mm। কোয়েশ্চেন নাম্বার 72, ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেট টু বি ইউজড ইন কংক্রিট মিক্সেস ফর ওয়াটার রিটেনিং স্ট্রাকচার, যেরকম হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক আইএস 456/2000 খুব পরিষ্কার করে এই কথাটা বলা আছে। ওয়াটার ট্যাঙ্কের ক্ষেত্রে আমরা আগের পেপারেও ডিসকাস করেছি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেট সেটা হচ্ছে 25 mm ব্যবহার হবে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে, 25 mm ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 73, লেটস মুভ অন টু দেয়ার, কম্প্রেশন মেম্বার টেন্স টু বাকেল ইন দ্য ডিরেকশন অফ, তো কম্প্রেশন মেম্বার মানে যেরকম ধরো সাপোজ কলম, কলম কোন ডিরেকশনে বাকেল করবে মনে রেখো, সেটা তো অবশ্যই লিস্ট রেডিয়াস অফ জাইরেশন, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 74 কি বলছে দেখবো। লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট অ্যান্ড শ্রিঙ্কেজ লিমিট অফ এ কোহিসিভ সয়েল স্যাটিসফাই দ্য রিলেশন, আগের দিন এক্স্যাক্ট ওই সয়েল মেকানিক্সে এই কোয়েশ্চেনটাই করেছি, কীভাবে আসছে ওখান থেকে দেখো, দেখে জানিও যে বুঝতে পারলে কি না। দেখো লিকুইড লিমিট সব থেকে বেশি হবে, তারপর হয়ে যাবে হচ্ছে প্লাস্টিক লিমিট, তারপর হয়ে যাবে শ্রিঙ্কেজ লিমিট, ঠিক আছে চলো। কোয়েশ্চেন নাম্বার 75, দ্য ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট ইন কেস অফ ফাউন্ডেশন অফ স্যান্ডি সয়েল শুড নট এক্সিড, তো স্যান্ডি সয়েলের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট কত হবে, 25, 40, 15, 65, কারেক্ট আনসার ইজ অপশন এ 25 mm ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট স্যান্ডি সয়েল। ওকে জাস্ট রিমেম্বার দিস থিং, অলরাইট চলো। কোয়েশ্চেন নাম্বার 76 কি বলছে দেখবো। ইন কেস অফ টিম্বার দ্য ফর্ম ফ্যাক্টর অফ সলিড সার্কুলার সেকশন ইজ টেকেন অ্যাজ, ফর্ম ফ্যাক্টর সলিড সার্কুলার সেকশনের ক্ষেত্রে টিম্বারের ক্ষেত্রে 1.18, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 77, দ্য ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও অফ এ কম্প্রেশন মেম্বার ক্যারিং বোথ ডেড অ্যান্ড লাইভ লোড, কম্প্রেশন মেম্বার আছে ডেড লাইভ লোড শুধু দুটোই ক্যারি করছে, ম্যাক্সিমাম স্লেন্ডারনেস রেশিও কী হয়ে যাবে, 180, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 78 দিকে এগোচ্ছি। ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ ওয়াটার নিডেড পার 50 kg অফ সিমেন্ট ফর M15 গ্রেড অফ কংক্রিট, M15 জন্য কতটা জল লাগবে প্রতি মানে এক ব্যাগ সিমেন্টের জন্য, তো এখানে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন সি 32 liters, ঠিক আছে, 32 liters কিন্তু জল যেটা মানে সেটা লাগবে M15 গ্রেডের জন্য, গ্রেড অনুযায়ী নিশ্চয়ই জানো জলটা চেঞ্জ হতে থাকে, তো এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 79 দিকে আমরা এগোবো। এয়ার এন্টেনমেন্ট ইন কংক্রিট ইনক্রিজ, তো মনে রেখো এয়ার এন্টেনমেন্ট কিন্তু ওয়ার্কেবিলিটিকে ইম্প্রুভ করে, প্লাস্টিসিটিকে ইম্প্রুভ করে, বলে দিচ্ছি আমি সবকটাই, এয়ার এন্টেনমেন্ট প্লাস্টিসিটি ইম্প্রুভ করে, রেজিস্ট্যান্স টু ফ্রিজিং অ্যান্ড থয়িংকে ইম্প্রুভ করে, ঠিক আছে, রেজিস্ট্যান্স টু ফ্রিজিং থয়িং, বেটার সারফেস ফিনিশ দেয়, ঠিক আছে, সারফেস ফিনিশটাকেও ভালো করে, শুধু এর একটাই ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে স্ট্রেংথটাকে কিন্তু কমিয়ে দেয়, এটা মাথায় রেখো, স্ট্রেংথটাকে কমিয়ে দেয়, স্ট্রেংথটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে, ওয়ার্কেবিলিটি, সেই জন্য এয়ার এন্ট্রেনমেন্ট টু সাম এক্সটেন্ট মানে যেমন এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সারও কখনও কখনও ব্যবহার করা হয়, তো এয়ার এন্ট্রেনমেন্ট কিন্তু মেনলি যে কাজটা করে সেটা হচ্ছে ওয়ার্কেবিলিটিটাকে ইনক্রিজ করে দেয়, ক্লিয়ার চলো। কোয়েশ্চেন নাম্বার 80 দিকে এগোবো। দ্য ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি অফ এ পিন জয়েন্টেড ফ্রেম ইজ এক্সপ্রেসড অ্যাজ, তো স্ট্যাটিক ইনডিটারমিনেসি পিন জয়েন্টেড দুটো হয়, একটা হচ্ছে রিজিড ফ্রেম একটা হচ্ছে পিন জয়েন্টেড ফ্রেম, তো ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কী হবে কত হবে সেটাই জিজ্ঞেস করছে, তো সেখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে কী হবে তোমরা জানো, M+R-2J, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 81 কী বলছে দেখে নেবো। ফাইননেস মডুলাস অফ ফাইন অ্যাগ্রিগেট, যারা আমাদের ফেসবুক গ্রুপে আছো তারা জানো ফাইন অ্যাগ্রিগেটের ফাইননেস মডুলাস নিয়ে আমি দিয়েছিলাম, ফাইন স্যান্ড মিডিয়াম স্যান্ড বা কো স্যান্ডের জন্য কী কী হয়,
তো এখানে অবভিয়াসলি ভ্যালিউটা যেটা আছে সেটা ভ্যারি করে হচ্ছে 2 থেকে 3.5-এর মধ্যে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, 3.2 ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। এখানে 3.5 দিয়েছে, ওকে নো প্রবলেম, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 82 এর দিকে এগোচ্ছি। ব্ল্যাক কটন সয়েল ইজ আনসুইটেবল ফর ফাউন্ডেশন বিকজ, ব্ল্যাক কটন সয়েল কেন? বিকজ জানো ব্ল্যাক কটন সয়েলে কী আছে? মন্ট মরিলো নাইট, ঠিক আছে, তোমরা তো জানো এই ক্লে পার্টিকল যেটা থাকে এটা থাকে মন্ট মরিলো নাইট, এবং সেটার কারণে কী হয়? এক্সেসিভ সোয়েলিং অ্যান্ড শ্রিঙ্কেজ হয়, তার কারণে কী হয়? ভলিউমেট্রিক চেঞ্জ হয়। যখন জল বেশি থাকে তখন সোয়েলিং হয়ে যায়, জল কমে গেলে শ্রিঙ্কেজ হয়ে যায়, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 83 এর দিকে এগোচ্ছি। অ্যালাম অ্যাজ এ কোয়াগুলেন্ট ইজ ফাউন্ড টু বি মোর ইফেক্টিভ ওয়েন পিএইচ রেঞ্জ অফ ওয়াটার ইজ, তো অ্যালাম সবথেকে বেশি ইফেক্টিভ কখন হয়? যখন জলের পিএইচ রেঞ্জ 6 থেকে 8-এর মধ্যে ভ্যারি করে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 84 এর দিকে এগোবো। দ্য রেশিও অফ মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সার্কুলার প্লেট অ্যান্ড দ্যাট অফ স্কোয়ার প্লেট ফর ইকুয়াল ডেপথ, তোমরা এটা অবশ্যই করো, করে জানিও। যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমি এটা ডিটেলড একটা সলিউশন আমাদের ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে আপলোড করব। কিন্তু এটা হচ্ছে তোমাদের বেন্ডিং স্ট্রেসের, যেটা বেন্ডিং স্ট্রেস আছে সেটা সেই চ্যাপ্টারের সোমের একটা ইম্পর্ট্যান্ট পার্ট, এবং এটার থেকে অনেক কিছু জিনিস আমরা ডিরাইভ করতে পারি, অনেকগুলো কথা আসে। তো তোমরা ক্যালকুলেট করো, তোমাদের ওপর হোমওয়ার্ক দিলাম, যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই সলভ করার চেষ্টা করব। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন বি, ঠিক আছে, 3π/16। কোয়েশ্চেন নাম্বার 85, মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি এগেনস্ট ওভারটার্নিং ফর এ রিটেনিং ওয়াল উড বি, রিটেনিং ওয়ালের ওভারটার্নিংয়ের জন্য মিনিমাম যে ফ্যাক্টর অফ সেফটিটা ধরতে হয় সেটা কত? সেটা হচ্ছে 2, ক্লিয়ার, 2 ইজ দ্য কারেক্ট আনসার। লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 86, দ্য উইথ অফ ক্যারেজওয়ে ফর এ সিঙ্গল লেন ইজ রেকমেন্ডেড অ্যাজ, একটা সিঙ্গল লেন যদি থাকে তাহলে উইথ অফ ক্যারেজওয়ে হয়ে যায় 3.75 মিটার, যদি ডাবল লেন থাকে তাহলে অবশ্যই জানিও, তোমরা জানো এটা ডাবল লেনের জন্য কী হয়, এবং যদি এন নাম্বার অফ লেন থাকে, এন লেন্স যদি থাকে তাহলে প্রত্যেকটাকে 3.5 মিটার হিসেবে ধরে নেওয়া হয়, ঠিক আছে, এটা কিন্তু আইআরসিতে দেওয়া আছে, নিশ্চয়ই জানো তোমরা। কোয়েশ্চেন নাম্বার 87 কী বলছে? করোশন অফ সিওয়ার সিস্টেম অকার্স ডিউ টু প্রোডাকশন অফ, সিওয়ার সিস্টেম যেটা থাকে তার করোশনটা কেন হয়, কোন গ্যাসের জন্য? মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, নাকি অল অফ দ্য অ্যাবাব? তো মনে রেখো সিওয়ারে যেটা করোশন হয় সেটা হচ্ছে H2S এর জন্য। আর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে সেপটিক কন্ডিশনস বলে একটা অপশন থাকে, সেটা কিন্তু সেপটিকের জন্য, দ্যাট ইজ সেটা একটা আলাদা ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন। তো এখানে কংক্রিট সিওয়ারে যেটা হয় সেটা হচ্ছে কিন্তু সেপটিক কন্ডিশনসের জন্য, আমরা আগেও ডিসকাস করেছি, ঠিক আছে। তো এখানে করোশন হয়ে যাবে হচ্ছে সিওয়ারে হাইড্রোজেন সালফাইডের কারণে। চলো কোয়েশ্চেন নাম্বার 88 কী বলছে দেখবো। অ্যাঙ্গেল অফ রুফ ট্রাস উইথ এসি সিটস, অ্যাসবেস্টাস সিমেন্ট সিটস লাগালে রুফ ট্রাসের অ্যাঙ্গেল কত থাকে বা কত মিনিমাম রাখতেই হবে? 27, 35, 30 নাকি 25? তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন সি, 30 ডিগ্রি মিনিমাম কিন্তু রাখতেই হবে। কোয়েশ্চেন নাম্বার 88 দেখে নেবো কী বলছে। 89, মিনিমাম কভার ইন আ স্ল্যাব শুড নাইদার বি লেস দ্যান ডায়ামিটার অফ দ্য বার নর লেস দ্যান, স্ল্যাবে কত থাকে নিশ্চয়ই জানো, 15 mm, ঠিক আছে, এটা আস্তে আস্তে বিমের ক্ষেত্রে 20, কলামের ক্ষেত্রে, বিমের ক্ষেত্রে 20, কলামের ক্ষেত্রে 40, এইভাবে বাড়তে থাকে। তো এটা কিন্তু 1978 অনুযায়ী নর্মালি 20 mm তো দেওয়াই হয়, ঠিক আছে, ফুটিংয়ের ক্ষেত্রে 50, ঠিক আছে, এগুলো জেনে রেখো। এটা 25 বিমের ক্ষেত্রে, ঠিক আছে, বিমের ক্ষেত্রে এটা 25 হয়ে যাবে, ফুটিং কলামের ক্ষেত্রে এটা 40 হয়ে যাবে, এবং ফুটিংয়ের ক্ষেত্রে এটা 50 mm হয়ে যাবে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং সবগুলোও একসাথে জিজ্ঞেস করতে পারে অথবা আলাদা আলাদা করে জিজ্ঞেস করতে পারে। আর অবশ্যই ডায়ামিটার অফ দ্য বারের থেকেও কম হওয়া চলবে না, আর বাকি যে মানে ভ্যালুসগুলো দেওয়া আছে তার থেকেও কম হওয়া চলবে না, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 90, ইফ দ্য রেডিয়াস অফ এ সিম্পল কার্ভ ইজ আর, লেন্থ অফ দ্য কর্ড ফর ক্যালকুলেটিং অফসেটস বাই মেথড অফ কর্ডস প্রডিউস শুড নট এক্সিড, তো বলছে যে লেন্থ অফ দ্য কর্ড যেটা থাকে সেটা হচ্ছে অফসেটসের মাধ্যমে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসবে বা কত থেকে বেশি হতে পারবে না? তো এখানে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশনে আর বাই। কোয়েশ্চেন নাম্বার 91 কী বলছে দেখে নেবো। দ্য লিমিটস অফ পার্সেন্টেজ পি অফ লংগিটিউডিনাল রেনফোর্সমেন্ট ইন আ কলাম ইজ গিভেন বাই, তো দেখো লংগিটিউডিনাল রেনফোর্সমেন্টের কলামের যে লিমিটটা সেটা IS-456 খুব ভালোভাবেই দেওয়া আছে, তোমরা জানো 0.8 থেকে 6%, অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 92 কী বলছে দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 92 এর দিকে এগোবো। ওয়েন আ টেরেন ইজ অবজার্ভড উইথ আ ক্রস স্লোপ ভ্যারিজ ফ্রম 10-25%, ইট ইজ রেফার্ড অ্যাজ,
তো দেখো একটা টেরেন যেটা 10 থেকে 25% আমি বলে দিই, প্রত্যেকটা টেরেন 0 থেকে 10% হলে সেটাকে আমরা বলবো প্লেন টেরেন, ঠিক আছে? এটাই যখন 10 থেকে 25% হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে রোলিং টেরেন, 25 থেকে 60 হয়ে গেলে আমরা সেটাকে বলবো স্টিপ টেরেন, আর যদি 60-এর বেশি হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে মাউন্টেনিয়াস টেরেন, ঠিক আছে? আমরা সেটাকে বলবো মাউন্টেনিয়াস টেরেন। অলরাইট, কোয়েশ্চেন নাম্বার, তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হচ্ছে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 93 এর দিকে এগোবো। ফর আরসিসি স্ট্রাকচার দ্য শেপ অফ শিয়ার স্ট্রেস ডায়াগ্রাম, খুব ভালো কোয়েশ্চেন। শিয়ার স্ট্রেসের ডায়াগ্রামের যে শেপটা হয় সেটা কী হয় তোমরা সবাই জানো, প্যারাবোলিক অ্যাবাভ নিউট্রাল অ্যাক্সিস অ্যান্ড রেক্টাঙ্গুলার বিলো নিউট্রাল অ্যাক্সিস, আগেও ডিসকাস করেছি প্রিভিয়াস ইয়ার পেপারে, দেখে নিও ছবিটা, ওখান থেকে পেয়ে যাবে। যেটা আমরা জানি এরকম টাইপের একটা ছবি হয়, ঠিক আছে? নিউট্রাল অ্যাক্সিসের ওপরে এরকম প্যারাবোলিক ভেরিয়েশন হয় এবং নিচে হয়ে যায় রেক্টাঙ্গুলার ভেরিয়েশন। কোয়েশ্চেন নাম্বার 94 কী বলছে দেখবো, ডিউ টু চেঞ্জ ইন প্রাইস লেভেল আ রিভাইজড এস্টিমেট ইজ প্রিপেয়ার্ড ইফ দ্য স্যাংশনড এস্টিমেট এক্সিডস। তো রিভাইজড এস্টিমেট কখন প্রিপেয়ার করা হয়, এবং বিভিন্ন কেএমসির পরীক্ষাতেও আমি দেখেছি এই কোয়েশ্চনটা ভীষণ আসে, রিভাইজড এস্টিমেট তখনই প্রিপেয়ার করা হয় যখন স্যাংশনড এস্টিমেট যেটা থাকে তার প্রাইস লেভেলটা 5%-এর বেশি এক্সিড করে যায়। অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 95 কী বলছে দেখে নেবো, ইফ FY ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইল স্ট্রেংথ অফ স্টিল, ডিজাইন ইল স্ট্রেংথ অ্যাকর্ডিং টু IS কোড। ডিজাইন ইল স্ট্রেংথ কী হয়ে যায়, 0.87 FY। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 96 আমরা দেখে নেবো, ফর এ ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল নো অ্যাঙ্গেল শুড বি লেস দ্যান। তো আমরা জানি ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেলের জন্য 30 ডিগ্রির থেকে কম হওয়া চলবে না কোনো অ্যাঙ্গেল, এবং 120 ডিগ্রির থেকে বেশি হওয়া চলবে না কোনো অ্যাঙ্গেল। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 97 কী বলছে দেখবো, ইফ ডিজাইন স্পিড ইজ 80 KMPH, পারসেপশন রিয়াকশন টাইম 33 সেকেন্ডস অ্যান্ড কোয়েফিশিয়েন্ট অফ ফ্রিকশন ইজ 0.5, সেফ স্টপিং সাইড ডিস্টেন্স। তো দেখো ভালো করে বলছি, সেটা হচ্ছে যে স্টপিং সাইড ডিস্টেন্স যেটা থাকে সেটা হচ্ছে 0.278 ft প্লাস v² / 254 f। একদম আমরা যদি মিটারটাকে একদম কনসিডার করে ধরি, মানে কিলোমিটারটাকেও KMPH-এ যদি ধরি, তাহলে এখানে কী আসবে, 0.278 × v হচ্ছে তোমাদের 80, আর t ইজ গিভেন 3 সেকেন্ডস, নর্মালি 2.5 ও কোথাও কোথাও দেওয়া থাকে, বলে যখন দিয়েছে তখন 3 ধরতে হবে, প্লাস 80² / 254 × কী হয়ে যাবে, 0.5, ঠিক আছে? ক্যালকুলেট যদি তোমরা করো দেখবে কারেক্ট আনসার চলে আসছে হচ্ছে অপশন বি, 170 মিটার। কোয়েশ্চেন নাম্বার 98, দ্য টলারেন্স লিমিট অফ হার্ডনেস ইন ওয়াটার অ্যাজ পার IS ড্রিঙ্কিং ওয়াটার স্পেসিফাইড অ্যাজ। টলারেন্স লিমিট মানে হচ্ছে কজ ফর রিজেকশন, 600-এর বেশি হয়ে গেলে আমরা কোনোভাবেই দেবো না, আর নর্মাল যেটা ড্রিঙ্কিং ওয়াটারে যেটা আমরা রাখি বা যেটা পারমিসিবল সেটা হচ্ছে 200 mg/L, ঠিক আছে? এটার বেশি তো হতে দেওয়া যায় না, বাট 600 অবধি পারমিট করে, ঠিক আছে? কিন্তু 600-এর বেশি কোনো মতেই হবে না, ঠিক আছে? এটা হচ্ছে হার্ডনেসের প্রেসক্রাইবড লিমিট, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 99, উইচ অফ দ্য ফলোইং টাইপস অফ রিভেটেড জয়েন্ট ইজ ফ্রি ফ্রম বেন্ডিং স্ট্রেস। তো এর মধ্যে কোন রিভেটেড জয়েন্ট বেন্ডিং স্ট্রেসের থেকে বাদ আছে, বা বেন্ডিং স্ট্রেস কোন রিভেটেড জয়েন্টে কাজ করে না, সেটা হচ্ছে ডাবল বার জয়েন্ট যেটা থাকে, সেটা হচ্ছে বার জয়েন্ট উইথ ডাবল কভার প্লেট। মানে আমরা যেটা দেখলাম ডাবল রিভেটেড বা সিঙ্গেল রিভেটেড হলেও কিন্তু বেন্ডিং স্ট্রেস কাজ করবে না, খুব ভালো প্রোটেকশন প্রোভাইড করে বা স্ট্রেংথ অনেক বেশি প্রোভাইড করে। কোয়েশ্চেন নাম্বার 100 এবং এই সেশনের লাস্ট কোয়েশ্চেন, দ্য টিম্বার ফ্লোর নট স্প্যানিং অন দ্য মেশিনারি ওয়াল বাট অ্যাঙ্কার টু দ্য ওয়াল গিভস। দেখো মেশিনারি ওয়ালে নেই কিন্তু ওয়ালে অ্যাঙ্কার্ড আছে, সেটাতে কী হবে বা কী ফোর্স কাজ করবে সেটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে ল্যাটারাল রিস্ট্রেন্ট থাকবে কিন্তু কোনো রোটেশনাল রিস্ট্রেনমেন্ট কিন্তু থাকবে না, ঠিক আছে? রোটেট কিন্তু করতে পারে, ল্যাটারাল রিস্ট্রেনমেন্ট থাকলেও রোটেশনাল রিস্ট্রেনমেন্ট কিন্তু থাকবে না। আচ্ছা এবার তোমাদেরকে একটা জিনিস বলি ইম্পর্টেন্ট, যে আমরা আজকে যে সেশনটা করলাম, তোমাদের যদি এই সেশনের PDF লাগে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, স্মাইল অ্যান্ড লার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং, PDF প্রোভাইড করে দেবো। এবং অনেকের যেটা অভিযোগ ছিল বা অনেকের যেটা দাবি, মানে অনেকে চাইছে আর কি, সেটা হচ্ছে যে আনসার্স এবং আনসার্সের এক্সপ্লানেশন মানে ভিডিও ছাড়া তোমরা দেখতে পারছো না। তো যারা দেখতে চাও আজকে যেরকম আমরা সেটাই করেছি, PDF করে দেবো, পুরোটাই করে দিয়েছি এবং করে দেবো, আপলোড করবো PDF করে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা যেগুলো এখন ভিডিওতে রয়েছে এবং সেগুলো সমস্ত কিছু আমরা নোট করে নেবো এবং সেই PDFটা করে দেবো, ঠিক আছে? আনসার্স পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না।
অ্যাকচুয়ালি অ্যান্সারটা দেওয়া হয় না, কারণ যাতে করে তোমরা প্র্যাকটিস করতে পারো, আর যদি সলিউশন লাগে তাহলে তো ভিডিওতে পেয়েই যাচ্ছ। সেটা তোমরা দেখো তোমাদের জন্য কোনটা সুবিধাজনক হচ্ছে, কমেন্ট করে জানিও। আর তোমরা যারা এখনও আমাদের ফেসবুক পেজটাকে লাইক করোনি, স্মাইল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, লাইক করো, ফলো করো, লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আর যেটা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিসকাশন ফোরাম আমাদের অফিসিয়াল গ্রুপ, সেখানে তোমরা জয়েন করতে পারো। নিজেদের ব্যাপারে কিছু যদি তোমরা পোস্ট করতে চাও অবশ্যই পোস্ট করতে পারো, বা তোমার বন্ধুদেরকেও শেয়ার করতে পারো, ওখান থেকে কিছু শেয়ার করতে পারো অন্য কোনো তোমার পেজে বা তোমার গ্রুপেও শেয়ার করতে পারো, নিজেও জয়েন করতে পারো। তাড়াতাড়ি করে জয়েন করো। আর যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল অবশ্যই করো, নাহলে কিন্তু নোটিফিকেশান পাবে না, যাতে করে প্রত্যেকটা ভিডিও পাও এবং যখন আমরা লাইভ করি তখনও তোমরা পেয়ে যাবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।